سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد. الله جل شأنه বলছেন হে রাসূল আপনার উপর যারা দুরূদ পড়ে আমি তাদের উপর কমসে কম 10টা রহমত বর্ষণ করি আপনাকে যারা সালাম দেয় আমি আল্লাহ তাদের জন্য সালাম পাঠিয়ে দেই তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে দুরূদটা পড়তেন আমরা সেটাই এখন পড়ব ঠিক আছে তো সেটা কোনটা আরো চিৎকার করে বলেন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার সেই আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ বকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك
আযীমে সুলতানিক, প্রশংসা করলাম কার? এখন আমাদের প্রশংসা করছেন কে? আল্লাহ। আপনি যখন আল্লাহর জিকির করেন, আল্লাহ আপনার জিকির করে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তোমরা যখন আমার জিকির করো যেই পরিবেশে, আমি এর চেয়ে বড় পরিবেশে তোমাদের নামটা জিকির করি। আর আল্লাহ যখন জিকির কারো নাম করেন, তার সব গুনাহ তিনি মাফ করে দেন। সেজন্য সবখানে প্রশংসা করব কার? হুকুম মানব কার? আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। রাজি আছেন জনগণ? আল্লাহকে দেখা দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। চিৎকার করে বলি আমিন। আজকের এই মাহফিলের কিছু ডেকোরাম থাকে, আমরা সেটা আদায় করে নিচ্ছি। ঘুঘুডাঙ্গা গ্রামবাসীর উদ্যোগে এত বড় মাহফিল, যেটা দিনাজপুর শহরে আয়োজন করতে পারেনি। এই মাহফিল প্রমাণ করে আগামীর ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ কোরআনের ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ মেহেদী আলাইহিস সালামের ভবিষ্যৎ। আমরা দল মত নির্বিশেষে সব একটা জিনিস চাই, সেটা আল্লাহকে চাই, ঠিক কিনা? আমরা কার সন্তুষ্টি চাই? আল্লাহ আমাদের জন্য খুশি হয়ে যাক বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, কে সভাপতি? আমাদের ডাক্তার মুসাদ্দিকুল ইজদানি। আপনি মেডিকেল ডাক্তার, মাশাআল্লাহ। আমাদের ডাক্তার সাহেবকে আল্লাহ কবুল করুন। ডাক্তাররা ইসলামের কাছাকাছি থাকে বেশি, তো আমাদের ডাক্তার স্যারের যদি মুখে দাড়ি থাকতো আরো সুন্দর লাগতো, চেহারাটা তো অনেক সুন্দর। ডাক্তাররাই বলে দাড়ি রাখাটা শরীরের জন্য শ্রেষ্ঠ, দাড়ি রাখলে শরীর ভালো থাকে, চামড়াটা ভালো থাকে। আমাদের ওনার সারা জীবনের যে মেডিকেল প্র্যাকটিস, আল্লাহ ওনার এই প্র্যাকটিসকে কবুল করুন। সেই সাথে বাংলাদেশের সকল ডাক্তারকে জনগণের খেদমত করার তৌফিক আল্লাহ দান করুন, যাতে করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, সেই রাস্তাটা আল্লাহ খুলে দিন। উনি দোয়া চেয়েছেন পরিবারের জন্য, আল্লাহ ওনার পরিবারকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের আজকের প্রধান অতিথি জনাব আহসান হাবিব সাহেব, বিশিষ্ট জাহাজ ব্যবসায়ী। হ্যাঁ, ইনশাআল্লাহ ডিসেম্বরে ইনশাআল্লাহ সৌদি যায়, তারপরে দাড়ি রাখবে বস, এখনো দাড়ি উঠে নাই। আহসান হাবিব ভাই খুব মজার মানুষ, আপনাদের এখানের কৃতি সন্তান। আর আমাদের আজকের প্রিয় মানুষ, এই মাহফিলটার জন্য যিনি অত্যন্ত কষ্ট করেছেন, আমাদের প্রিয় চেয়ারম্যান, আমার পূর্ব পরিচিত, অত্যন্ত প্রাণবন্ত, ইসলামের জন্য যার হৃদয়টা সবসময় কাঁদে, আল্লাহ আমাদের এই চেয়ারম্যান ভাইকে কবুল করুন, তার পরিবারকে আল্লাহ কবুল করুন, তার সাথে বাংলাদেশের সকল চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। এখানে এসেছেন আমাদের অনেক ভাইয়েরা, বিশেষ করে আমার আগে কথা বলেছে হযরত মাওলানা কারী জাকারিয়া আমিনি, কথা বলেছে আমার অত্যন্ত স্নেহের আবু সুফিয়া, দুইজনই সুন্দর কথা বলেন, হাফেজে কোরআন, দুইজনই দুইটা প্রতিষ্ঠানের সাথে জড়িত। জাকারিয়া এখানে একটা প্রতিষ্ঠান করেছে মেয়েদের জন্য, ভালো, আপনার এই প্রতিষ্ঠানে মেয়েদেরকে দিবেন। এই আপনাদের চিরির বন্দর দিনাজপুর, এই এলাকাগুলো প্রাতিষ্ঠানিক এলাকা, এডুকেটেড এলাকা, এখানে আপনারা দিন এই প্রতিষ্ঠানে বাচ্চা দিবেন, আল্লাহ তৌফিক দান করুন। অনেক মেহমানের নাম লিফলেটে এসেছে, সবার নাম পড়তে পারলে ভালো হতো, কিন্তু নামগুলো এত ছোট, দেখতে হলে ম্যাগনিফাইড গ্লাস লাগবে। সেজন্য আমি সবার জন্য এজমালি দোয়া করছি। অনেক ডিগনিফাইড পার্সোনালিটিস এখানে এসেছেন, এখানে এসেছেন আমাদের প্রিয় প্রশাসনের ভাইয়েরা, ডিবি, এনএসআই, এসবি, পুলিশ, র্যাব, বর্ডার গার্ড, আর্মি, এসেছেন আমাদের সাংবাদিক ভাইয়েরা, এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, জাতির শ্রেষ্ঠ সন্তান ইমামেরা, ওলামা হযরত, এসেছেন আমার প্রিয় স্যাররা, প্রাইমারি, হাইস্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যাররা, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুক, আল্লাহ সবার জীবনের গুনাগুলো মাফ করে দিক, আগামী দিনের জন্য যাতে আমরা
সামনে যে দুর্যোগ আসছে সারা পৃথিবীর থিঙ্কাররা বলছেন 23 সাল তা আমাদের জন্য মসৃণ হবে না। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুর্ভিক্ষ আমাদের পায়ের তলায় কড়া নাড়ছে। এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য একটা কিতাবই সমাধান দেয়, সেটার নাম কি? সেটার নাম কি? আজ থেকে 1000 বছর আগে ইউসুফ আলাইহিস সালামের এলাকায় যখন দুর্ভিক্ষ এসেছিল, সমাধান দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই সমাধানের দিকে আমরা যাব, রাজি আছি তো? একটা সমাধান, কয়টা? একটা, ইবাদত করলেই দুর্ভিক্ষ দূর করে দিবেন কে? আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা মানতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলি আমিন। এই ভালোবাসা যদি বাংলাদেশে থাকে, দলমত নির্বিশেষে অবশ্যই আল্লাহর রহমত নাযিল হবে, সব গজব থেকে বাংলাদেশ মুক্তি পেয়ে যাবে। আমরা এখানে যেমন প্রত্যেকে প্রত্যেককে ভালোবেসে হাজির হয়েছি, আমার সমাজ জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার শিক্ষা জীবনে এইভাবেই মানুষকে ভালোবাসবো, আল্লাহ তৌফিক দান করুক। আমার আগে সুন্দর সুন্দর কথা হয়েছে, এখন আমি যেহেতু দ্বিতীয় মাহফিল, কোরআন শরীফের 2 নম্বর সূরা থেকে আমি কথা বলবো। 2 নম্বর সূরা কোনটি? কোনসি সূরা? বাকারা, রাসূল সাল্লামের প্রিয় সূরার একটি। সবগুলোকে তিনি ভালোবাসতেন, তবে সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা বলেন? সবচেয়ে বেশি পড়েছেন কোন সূরাটি? কোন সূরাটি আমরা সবচেয়ে বেশি পড়ি? সূরা ফাতিহা। এই সূরাটি হলো কোরআনের মা। ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মা, কোরআনের মা কোন সূরা? 30 পারা কোরআন পড়লেন, নামাজে নামাজ হবে না যদি সূরা ফাতিহা না পড়েন। সবচেয়ে বেশি পড়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহা, তারপরে পড়েছেন আরেকটি সূরা যেটা 10 বার পড়লেই জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়ে যাবে। কোন সূরা? কোন সূরা? আল্লাহু আকবার, সবার মুখস্থ আছে না নাই? এগুলো দুর্ভিক্ষ দূর করার সূরা। কোরআন পড়বেন, দুর্ভিক্ষ দূরে সরে যাবে, গায়েব থেকে খাওয়ার ব্যবস্থা করে দিবেন কে? বাংলাদেশে এখন মানুষ বেড়েছে, সম্পদ আল্লাহ বাড়িয়ে দিয়েছে। উত্তরবঙ্গে বঙ্গায় লক্ষ লক্ষ লোক মারা গেছে, আজকে মঙ্গার নাম নেয়ার মতো কোন মানুষ নেই। এই বরকত নাজিল করেছেন কে? কারণ উত্তরবঙ্গের মানুষ কিছু হলেই কার দিকে ধন্না দেয়? কার দিকে ধন্না দেয়? এই উত্তরবঙ্গের নিচে এত দামি খনিজ সম্পদ আল্লাহ দিয়েছেন। আমেরিকার লোকেরা গবেষণা করে দেখেছে, উত্তরবঙ্গ পুরাটাই খনির উপরে ভাসছে। যেই খনি এখানে আছে কয়লার খনি, এই কয়লাতে কোনো ময়লা নাই, কয়লা ধুইলে ময়লা যায় না, এখানে ময়লাই নেই। কয়লাগুলো এক ট্রাকে উঠাবেন, এক ট্রাক কয়লার দাম হলো 10 লক্ষ টাকা। পুরা উত্তরবঙ্গ কয়লার উপরে ভাসছে। কয়লার নিচেই থাকে তেল, তেলের নিচেই থাকে গ্যাস, গ্যাসের নিচেই থাকে স্বর্ণের খনি। যেই খনিজ পদার্থ আল্লাহ দিলেন, এটা যদি উঠতে পারে, সফলভাবে উঠানো যায়, উত্তরবঙ্গের প্রত্যেকটি গরিব মানুষ 10 থেকে 15 কোটি টাকার মালিক হয়ে যাবে। কিন্তু এটার জন্য এক মালিকের কাছে ধন্না দিতে হবে, যিনি এগুলো দান করেন, তিনার নাম কি? আল্লাহ বিরোধী হওয়া যাবে না, মসজিদ মুখী হতে হবে। রাজি আছি তো? মসজিদে যেন ঠেলাঠেলি না হয়। হাত কোথায় বাঁধবো? আমি নাচতে বলবো কি জোরে বলবো? ও কি করে তাকাইছে দরকার নাই, মসজিদে ঢুকেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। হাত যেখানেই বাঁধেন নামাজ হয়ে যাবে, ঠিক কি না? হাত না বাঁধলেও কি হবে? কথা বলেন, কি হবে? নামাজ হয়ে যাবে। একজন বেদুইন মসজিদে ঢুকলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, আই ডোন্ট নো হাউ টু প্রে, জাস্ট ফিউ ডেজ অ্যাগো আই হ্যাভ অ্যাকসেপ্টেড দা ইসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কিভাবে সালাত আদায় করতে হয়, আমি কয়েকদিন আগে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমি তো জানি না কিভাবে সালাত পড়তে হবে, হোয়াট শুড আই ডু, এখন আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু বললেন, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ো, যারা সালাত আদায় করবে তাদের মতো সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। মসজিদে যাওয়াই হলো নিয়ামত, মসজিদে যারা যায় তাদের থেকে দুর্ভিক্ষ দূরে চলে যাবে। কারওয়াদা, কারওয়াদা,
আল্লাহর ওয়াদা জানেন তো সবাই, দুটি আয়াতে আল্লাহ ওয়াদা করেছেন যদি দুর্ভিক্ষ থেকে নিজেকে বাঁচাতে হয় দুটি কাজ করবা, কয়টি? দুইটি কাজ। ইবাদত করতে হবে কার? সুন্নত মানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটি কাজ আমাদের করতে হবে, তাহলে আমাদেরকে বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ সেই ওয়াদা দিচ্ছেন, ফালিয়াবুদু পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের রবের ইবাদত করো। আল্লাহু আকবারটা খুব মরামর হয়ে গেছে, আল্লাহু আকবার আরো আসতে বলেন, আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ধরি বিপদ দূর করে দেয়, এই আল্লাহু আকবার ধরি রহমত নামায়, এই আল্লাহু আকবার ধরি রাসূলের প্রথম কর্মসূচি। রাসূল সাল্লাল্লাহু প্রথম আল্লাহ নামাজ পড়তে বলেন নেই, প্রথম বললেন রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের জন্য তুমি তাকবীর দাও আল্লাহু আকবার। প্রথম বললেন তুমি জাগো, তুমি জাগলে তোমার উম্মতেরা জাগবে। আজকে পৃথিবীতে 600 কোটি মুসলমান, একজন জেগেছেন, সবাই জেগেছে, সবাই পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটি কাজ, একটি হলো আল্লাহর হুকুম মানা, রাসূলের তরিকা। ইবাদত যদি করতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেইভাবে করতে হবে। এই ঘরের রবের ইবাদত করো, তাহলে ক্ষুধা লাগবে খাওয়ার দিবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দান করে দিবেন কে? পৃথিবীর পরাশক্তিরা এখন আণবিক যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, একদিকে আমেরিকা আর একদিকে রাশিয়ান জোট, শুধু একটা সুইচ টিপার অপেক্ষায় আছে তারা। একটা সুইচ টিপ দিবে পৃথিবীর 250 থেকে 300 কোটি মানুষ মারা যাবে সাথে সাথেই, কারণ আগের অ্যাটমিক বোম থেকে এখনকার পারমাণবিক বোম 1000 গুণে বেশি পাওয়ারফুল। রাসূল 1400 বছর আগে বলেছেন আল হারবুল মালহামা, গোস্ত খসে খসে পড়বে মালহামা লাহাম থেকে, অর্থাৎ আপনার গোস্তগুলো, শরীরের গোস্তগুলো শরীর থেকে আস্তে আস্তে পয়জনের কারণে পড়ে যাবে ছিঁড়ে। একটা যদি আণবিক বোম ব্লাস্ট হয় যে কোনো জায়গাতে পৃথিবীর, মোট 250 থেকে 300 কোটি মানুষ বিলীন হয়ে যাবে পৃথিবী থেকে। এই জন্য আমাদের প্রত্যেকের আল্লাহমুখী হওয়া উচিত, আল্লাহ এই বোমগুলোকে আপনি অকার্যকর করে দেন। চিৎকার করে বলেন আমিন। আমরা শত্রুতা ভুলে যাব, হানাহানি ভুলে যাব, আমার ভাইকে আমি কাছে টানবো, আমি মানুষের কাছে পৌঁছে দিব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 3 নম্বরে রাসূল প্রতিদিন সূরা বাকারা পড়তেন, কারণ তিনি বলতেন যারা সূরা বাকারা পড়ে সব বরকত আল্লাহ তাদেরকে দান করে দেয়। আর যে সূরা বাকারা ছেড়ে দেয় সব দুঃখ তার কপালে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন কোন নতুন ঘরে ঢুকবা, কোন নতুন ব্যবসা শুরু করবা, কোন নতুন কিছু করবা, সূরা বাকারা পড়ো। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় শয়তান ওই ঘরকে কবজায় নিতে পারে না। এই সূরা বাকারা হলো এনসাইক্লোপিডিয়া অফ কোরআন, সারা কোরআনের যতগুলি বিষয় সবগুলো সূরা বাকারায় দান করেছেন কে? ইসলামের 5টা আরকান কয়টা? কালেমা, সলাত, যাকাত, হজ, রমাদান, কয়টা? এই 5টা এই সূরায় দান করেছেন কে? আবার এই সূরাতে মূসা আলাইহিস সালামের সবচেয়ে বেশি ঘটনা দান করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির কথা দান করেছেন কে? তিনি আত্মসমর্পণ করেছেন, আমরাও আত্মসমর্পণ করব কার কাছে? এখন আমাদের দেশে আমরা দেখি কিছু কিছু মানুষ ইসলামের বিরুদ্ধে কথা বলে, কিছু কিছু মানুষ কোরআনের বিরুদ্ধে কথা বলে, এদের কারণে দুর্ভিক্ষের পাতক পরিষ্কার হচ্ছে। মসজিদের বিরুদ্ধে কথা বলে, হেফজখানার বিরুদ্ধে কথা বলে। একটা হেফজখানা যে কত বড় রহমত, আপনারা পাশের হেফজখানাগুলো ভিজিট করবেন দেখবেন, একটা হেফজখানা গেলেই মনটা শান্ত হয়, হৃদয় অন্যরকম প্রশান্তি নামে।
আমি পৃথিবীর বহু স্কুল আল্লাহ আমাকে ভিজিট করিয়েছেন, পৃথিবীর টপ 10 স্কুল আমেরিকাতে আমার ভিজিটের সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আমি এত পরিষ্কার দেখিনি যত পরিষ্কার আমাদের হেফজখানাগুলো। ছেলেগুলো ডিসিপ্লিন মানে, কিছু ওস্তাদ আছে হাফেজদেরকে পিটায় বেধড়ক, এগুলো খুবই কম, এখন কমছে, এরা আরো কমে যাক, ঠিক কি না? তবে মারামারি স্কুলে কি কম? কথা বল না কেন, স্কুলে কি কম? না, মারামারি কোনোভাবেই আমরা আকাঙ্ক্ষা করি না, কারণ আমাদের ছেলেরা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী, আমাদের ছেলেরা পৃথিবীর সবচেয়ে ব্রেনী ছেলে। পৃথিবীতে গত 15 বছর যাবৎ প্রতি বছর পৃথিবীর সব হাফেজদের মধ্যে 120টা দেশের মধ্যে ফার্স্ট হচ্ছে বাংলাদেশের ছেলেরা। চলে যাবেন, আপনি সভাপতি চলে গেলে সভা থাকবে কেন? বসেন, অসুস্থ, আচ্ছা অসুস্থ তিনি, আল্লাহ শাফা দান করুক, বলেন আমিন। সূরা বাকারা পড়বেন তো? তিন দিন পড়বেন, তিন দিনে একবার, কয় দিনে? তিন দিনে একবার পড়েন সূরা বাকারা। যারা পড়বে তিন দিন পর্যন্ত শয়তান তাদের ঘরের দিকে উকিও দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন সাহাবী ঘরের ভিতরে সূরা বাকারা পড়া শুরু করলেন, সাহাবীর নাম হলো ইয়াহিয়া। কি নাম? ইয়াহিয়া। সূরা বাকারা পড়ছেন, ওনার ঘোড়াটা লাফাচ্ছে, তিনি বলছেন আমি যত পড়ছি ঘোড়া তত বেশি লাফাচ্ছে, আমি যখন তেলাওয়াত বন্ধ করি ঘোড়ার লাফানি বন্ধ হয়ে যায়। আমি চিন্তা করলাম আমি যদি বেশি তেলাওয়াত করি ঘোড়ার পাশে আমার ছেলেটা ঘুমানো, ছেলের বুকের উপর ঘোড়া পড়ে ছেলেটা মারা যেতে পারে। আমি সূরা বাকারা পড়া বন্ধ রাখলাম, বাহিরে গিয়ে দেখি সারা আকাশ জুড়ে নূরের ফেরেশতা, সারা আকাশ জুড়ে শুধু নূর আর নূর। আমি রাসূল সাল্লাল্লাহু সকাল বেলায় গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সূরা বাকারা পড়েছি, দেখেছি আমার ঘরের উপরে লাইট আর লাইট। রাসূল সাল্লাল্লাহু বলছেন, এরা নূরের ফেরেশতা, সারা রাত যদি তুমি এই সূরা পড়তা সারা রাত এই ফেরেশতা তোমাকে পাহারা দিয়ে দিত। ফেরেশতা আছে যেখানে বিপদ নাই, সেখানে ফেরেশতারা কার শূন্য? আল্লাহর শূন্য। সূরা বাকারা পড়বো, অন্তত যারা সূরা বাকারা শেষ দুই আয়াত রাতের বেলায় পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বুখারী মুসলিমের বর্ণনা, কাফাতা কাফাতা, একজন লোক সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লো, যেই সওয়াব পাবে সূরা বাকারার শেষ দুই আয়াত যারা পড়বে সেই সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে দিবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন দুটি জায়গা কোরআন শরীফের নূর, যারা পড়বে এই দুইটি জায়গার সবটাই আল্লাহ নিজে কবুল করে নেয়। দুটি সূরা, একটা সূরার শেষ দুই আয়াত, আবার একটা সূরা পরিপূর্ণ, যারা পড়বে তাদের সারা শরীরে আল্লাহ আলোর বাতি নূরের বাতি জ্বালিয়ে দিবেন, তারা কবরে গেলে নূর হয়ে যাবে, আখরাতে নূর হবে, পুলসিরাত পার হয়ে যাবে নূরের কারণে। আল্লাহু আকবার। সেই দুটি জায়গা হলো সূরা বাকারার শেষ দুই আয়াত আর সূরাতুল ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শেষ দুই আয়াত নিয়ে একজন স্পেশাল ফেরেশতা দুনিয়াতে নাজিল হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বসে আছেন, জিব্রাইল আমিন আলাইহিসসালাম সামনে বসা, হঠাৎ করে একটা আওয়াজ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আওয়াজ কিসের? জিব্রাইল আমিন আলাইহিসসালাম বললেন, আল্লাহ আকাশে একটা দরজা খুলেছেন, এই দরজা আগে কখনো খোলা হয়নি, দুজন ফেরেশতা নাজিল করবেন, এই দুইজন ফেরেশতা আগে কখনো নাজিল হয়নি, এই সূরা বাকারার শেষ দুই আয়াতের জন্য আল্লাহ দরজা খুলে দিয়েছে। পড়বেন তো? পড়বেন তো? আপনাদের দুর্ভিক্ষ থেকে বাঁচার দোয়াও আছে এই সূরার ভিতরে, সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে এমন কোন জিনিস নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপকারের জন্য নাজিল করেন নাই, সবগুলো সূরাই উপকারী। সবচেয়ে বেশি উপকারী হলো সূরাতুল বাকারা। পাঁচটা ইসলামের আরকান এই সূরাতে দান করেছেন কে? নামাজের সূরা, আবার যাকাতের আয়াত, আবার দিয়েছেন হজের আয়াত, আবার দিয়েছেন রমজানের আয়াত, আবার দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রথম 10 আয়াত থেকে আজকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন, আমিন।
এই কোরআন শরীফের বিরুদ্ধে যারা দাঁড়ান তারা ফিরে আসেন, ফিরে আসেন কোরআনের দিকে। মুসলমানের বিরুদ্ধে যাবে না, আমরা সারা দুনিয়ার মুসলমান একটা শরীর। আমার যে কোনো ভাইকে কেউ আঘাত করবে সেটা আমার গায়ে লাগে, ঠিক না বেঠি? আমরা একটা শরীর। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। নবী আপনি বলে দেন কাজা সাদিন ওয়াহেদ, একটা শরীরের মতো। শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে আঘাত লাগলে যেমন শরীর ব্যথা পায়, একজন মুসলমানের গায়ে আঘাত লাগলে যদি অন্য মুসলমান ব্যথা না পায়, বুঝতে হবে ও মুসলমান নয়, ও মুনাফে। আমরা একটা শরীর, আল্লাহ কবুল করেন। আরো চিৎকার করে বলি আমিন। দেখেন আমাদের মতো সৌন্দর্য পৃথিবীর কোন ধর্মে নেই। আমরা সব ধর্মের লোকের জন্য দোয়া করি, সব ধর্মের লোকের জন্য আমরাই দোয়া করি। পৃথিবীর অনেক ধর্মের লোকেরা এক জায়গায় একসাথ হলেন, একসাথ হয়ে তারা প্রস্তুত রাখলেন, হুইচ রিলিজিয়ন শুড বি দ্য রিলিজিয়ন অফ দ্য ওয়ার্ল্ড ডু ইউ থিঙ্ক? এই পৃথিবীর সব মানুষের জন্য কোন ধর্মটা সবচেয়ে বেশি প্রযোজ্য? ইহুদি উঠে বলল ইসলাম, খ্রিস্টান বলল ইসলাম, হিন্দুরা বলল ইসলাম, মুসলমান চুপ করে বসে কাঁদছে। মুসলমান একজন বলল ইহুদিকে, আপনি ইসলামকে বললেন কেন? বলছে ইসলামের কোরআনই বিশুদ্ধ, আর কোন কিতাব বিশুদ্ধ নাই। ইসলামের কোরআনের প্রত্যেকটি অক্ষর দান করেছেন কে? আল্লাহ। ইসলামী সবার জন্য দোয়া করে, অন্য কোন ধর্মে দোয়ার কোন ব্যবস্থা নাই। আমার হিন্দু ভাইদের সাথে দেখা হলে ওনারা দোয়া করতে পারেন না, বলে আদাব। কি বলে? আদাব। আমরাও বলি আদাব, অথবা বলবেন নমস্তে। নমস্তে মানে হলো আমার মাথা তোমার ঠেঙে তোলে। খ্রিস্টান ভাইদের সাথে দেখা হলে বলে হাই, তুইও শেষ আমিও শেষ, তুইও হাই আমিও হাই, অথবা বলে গুড মর্নিং। ইংল্যান্ডের রাস্তা দিয়ে একজন মানুষ হেঁটে যাচ্ছে, তিনি ছিলেন মুসলমান, আরে খ্রিস্টান বলছে গুড মর্নিং, সে বলছে আই হ্যাভ ব্রোকেন লেগ, হোয়াট আ গুডনেস ইন ইট, আমার ঠেং ভেঙে গেছে, তুই গুড মর্নিং করস। আরেকজন আরেকজনকে দেখে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরেকজন বলল এটার অর্থ কি? ওই লোকটা বলল অর্থ হলো আল্লাহর শান্তি, আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক। আবার এই লোকটা জবাব দিচ্ছে তোমার উপরে আল্লাহর রহমত শান্তি বরকত বর্ষিত হোক। একজন আরেকজনের সাথে হাত মিলায় দোয়া করে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, তোমাদেরকেও যেন মাফ করে দেয়। আর দুনিয়ার কোন ধর্মে এরকম দোয়া পাওয়া যায় না। সব নবীরা একটা দোয়া করতেন, সেটা ওই সূরা বাকারাতে আল্লাহ দিয়েছেন 201 নম্বর আয়াতে। সেই দোয়াটা আল্লাহ তুলে দিয়েছেন হজে, সবচেয়ে বেশি এই দোয়াটা করেছেন, রাহমাতাল লিল আলামিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটা চেয়ে শ্রেষ্ঠ দোয়া নেই। একটা দোয়ার ভিতরে সব ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ, সব ঢুকিয়ে দিয়েছেন। হে আল্লাহ আমার সারা দুনিয়া সুন্দর করে দেন, আমার আখেরা সুন্দর করে দেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। কি কঠিন দোয়া, একটা দোয়ার ভিতরে সব। এখন হাসানা কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, উসওয়ায়ে হাসানা মুহাম্মদ সাল্লাল্লাহু লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহকে চায়। আপনারা কাকে চান? কাকে চান? আব্দুল তুলার উপরের দিকে বলেন ইন্নি আসালুক ও আসালু হুব্বাক ও হুব্ব মান ইউহিব্বুক হুব্ব আমাল আল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হাতগুলো নামায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সিজদায় বলতেন, রুকুতে বলতেন, ইন্নি আসালুকা ফিআলাল খাইরাত ও তারকাল মুনকারাত ও হুব্বাল মাসাকিন। হে আল্লাহ আপনার কাছে আমি সব ভালো কাজগুলো চাই, সব খারাপ কাজ থেকে আপনার কাছে আমি নিষ্কৃতি চাই, আপনার কাছে মিসকিনদের ভালোবাসা চাই, আপনার মাগফিরাত চাই, আপনার রহমত চাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হে আল্লাহ আমি আপনারে চাই।
আমি আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই, ওর ভালোবাসা চাই যাকে আপনি ভালোবাসেন, চিৎকার করে বলি আমিন। আল্লাহর ভালোবাসা পেলে আপনার বিবির গায়ে হাত তুলবেন না, আল্লাহর ভালোবাসা পেলে বিবির মোহরানার পয়সা আপনি খেয়ে ফেলবেন না, যৌতুকের দাবি করবেন না, মানুষের জমি রায় ফেলবেন না, অফিসে আদালতে ঘুষ খাবা না, সুদের ব্যবসায় যাবে না। বাংলাদেশে যারা এখন ঘুষ খায় কুত্তার চেনি খ্রিস্ট এরা। আমার দেশের বেতন এত বেড়েছে, সরকারি সবচেয়ে ন্যূনতম স্কেল এখন 25,000 গিয়ে ঠেকেছে। প্রাইমারি স্কুলের স্যার চাকরি করেন 25,000 টাকা ড্র করেন। একজন পুলিশের কনস্টেবল ভাই রেশন টেশন মিলিয়ে প্রায় 28,000 টাকার মতো পায়। এরপরেও যারা ঘুষ খায় বুঝতে হবে এরা মানবতার দুশ্মন, দেশের দুশ্মন, আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন। জমি রাইল খেলে এরকম লোক অবশ্য দিনাজপুরে নাই, দিনাজপুর সব জায়গায় আছে, সব জায়গায় আছে, তবে কিছু কিছু জায়গায় উল্লেখযোগ্য। জমির আইল যারা ফেলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক বিঘত যদি আইল ফেলে নাও, সাত তবক জমিন তোমার ঘাড়ে করে তুমি কিয়ামতের ময়দানে জমি চোর হিসাবে উঠবা। এই জমিগুলো তোমার ঘাড়ে থাকবে, আর কিয়ামতের লোকেরা দেখবে আল্হা জমি চোর, জমি ঘাড়ে করে উপরের দিকে উঠতেছে। জমি চুরি করে করে অনেকে হজে ও যায় আছে না নাই, হজে গেছে গুনা মাফ করার জন্য, সেখানে গিয়ে গান গায়া আরো গুনা নিয়ে আসছে। এরকম খবিস বাংলাদেশে আছে না নাই? কি নিয়ে আসলো, কি বুঝলো? মক্কায় আমরা যাই গুনা মাপির জন্য, ঠিক কিনা? কিন্তু সেখান থেকে এসে যদি গুনা করি, গুনার শাস্তি কম হবে না বেশি? বেশি হবে শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সূরা বাকারাতে খুব সুন্দর বর্ণনা দিচ্ছেন, পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আহারে, আল্লাহু আকবারের তেজ নাই? ওই মসকান থেকে শিক্ষা গ্রহণ করো, এক তাকবীর দেব দুশ্মনের সব অস্ত্র ভেঙে খান খান হয়ে যাবে। মাত্র 18 জন মুসলমান তাকবীর দিয়েছে, লক্ষণ সেন বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। সেই তাকবীর আমাদের কাছে এখনো আছে না নাই? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা কথা, কবর এলার দরকার, হাসরে দরকার, মিজানে দরকার, দুনিয়াতে দরকার, আখেরাতেও দরকার, মৃত্যুর সময়ও দরকার। আমাদের জানাজার প্রথম শব্দ কি, শেষ শব্দ কি, আমাদের আদানের প্রথম শব্দ কি, আবার একামতের প্রথম শব্দ কি, আবার নামাজে যাওয়ার প্রথম, রুকুতে যাওয়ার প্রথম শব্দ কি, সেজদায় যাওয়ার শব্দ কি? এটা আবার অনেকের ভালো লাগে না, যার ভালো লাগে না বুঝতে হবে উনি মুসলমান না, উনি হলেন মিস্টার মুনাফিক, ইসলাম বিরোধী, কুত্তার চেয়ে খ্রিস্ট। তোর আল্লাহু আকবার ভালো লাগে না, তুই বাংলাদেশে থাকস কেন? বাংলাদেশের যে কোনো মানুষ বিপদে পড়লে কারে ডাকে, কাকে ডাকে? পদ্মা নদীতে বিপদ হলো, লঞ্চ তুফানে ডুলছে, লঞ্চের ভিতরে অনেক হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা ছিলেন, এসে আমি সহ কিছু হুজুর ছিলেন সেখানে, আমাদেরকে বলছে হুজুর আমাদের ভগবানে এখন কিছু করতে পারবে না, আপনি একটু আজান দেন। আমি কইলাম আমি আজান দিলে তোমরা কি করবা? ক আমরাও আজান দেব। আরে তোমরা আগে দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চেষ্টা তো করেছে, ঠিক কি না?
সবাই জানে বিপদের সময় একজন উদ্ধার করেন, তিনার নাম কি? কক্সবাজারে যখন তুফান উঠে সাত নম্বর আট নম্বর মহাসংকেত দেখা যায়, কোন বৌদ্ধের মুখে বৌদ্ধ দেবের নাম আসে না। বৌদ্ধরাও বলে বৌদ্ধ কিছু না করিব, অনরা বগুণে আল্লাহ দেব মান। আমরা অনেক আলেম গিয়েছিলাম একটু কক্সবাজার চট্টগ্রাম, হাজার আলেমের পদচারণায় ধন্য। আল্লামা শফি হুজুরের কথা না বললেই নয়, আল্লামা বাবু নগরী, এদের ঋণ পৃথিবী শোধ করতে পারবে না। আল্লাহ এদেরকে ঠান্ডা চুল ফেরত দান করে দিও। আল্লামা সিফাতুল্লাহ, আল্লামা এমদাদুল হক গোপালগঞ্জি, আল্লামা রফিকুল ইসলাম সাইদি, আল্লাহ এদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানা। আমিন। আল্লামা আজিজুল হকের কবরকে জান্নাতুল ফেরদাউস বানা। আমিন। যত ছাত্র গড়ে গেছেন, আপনি চেষ্টা করে এত ছাত্রের কাছেও যেতে পারবেন না। এই চট্টগ্রামে কক্সবাজারে তুফান, রেডিওতে ঘোষণা হচ্ছে দশ নম্বর বিপদ সংকেত, সব ধর্মের লোকেরা এসে মসজিদের ইমামদের কাছে বলছে, হুজুর ওনারা একটু আল্লাহরে বলার, হুজুরটা আজান দিচ্ছে, আজানের আওয়াজ যত দূরে যায় তত দূরে বিপদ সরে যায়, আজানের আওয়াজ যত দূরে যায় তত মাখলুকাতের সব ওই মানুষটার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। হাত্তাল হুত ফি বাহরিহি, সাগরের মাছ আকাশের পানি পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। বারো বছরে যেই লোকটি ফ্রি আজান দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতি হয়ে যাবে। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাব, এটা এমন কিতাব, এটা দুনিয়াতে এটার কিছুই নাই। যালিকাল কিতাব, দূরের জন্য যালিকা ব্যবহৃত হয়, এটা অমুক জায়গায় এমন জায়গায় আছে, সেখানে পৌঁছানোর ক্ষমতা কার? ওই দুনিয়ার কাগজের কোরআন পুড়ে দাও কিচ্ছু হবে না, আসল কোরআন কার কাছে আছে? কার কাছে? পৃথিবীর সব বাইবেল পুড়ে দিলে দ্বিতীয় বাইবেল তৈরির সামর্থ্য তাদের হবে না। সব ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা পুড়ে দিলে আরেকটা হুবহু বানানোর কোনো ক্ষমতা থাকবে না, কারণ এগুলোর কোনো হাফেজ নাই। এই কোরআনের হাফেজ আছে না নাই? আছে। সারা দুনিয়াতে এখন দেড় কোটি মানুষ এই কোরআনকে সিনায় ধরে রেখেছে, আর এই বাংলাদেশে প্রায় 45,000 হেফজখানা আছে, যেটাতে প্রতিদিন রাত তিনটার সময় উঠে পড়া শুরু করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শেখাবো, রাজি আছে তো? সবাই রাজি আছেন? একটু হাত তুলে আমাকে দেখা দেন কারা কারা রাজি আছেন। কোরআন পড়লেই রোগ দূর হয়, কি দূর হয়? রোগ দূর হয়। তার সবচেয়ে বড় প্রমাণ হলো গত করোনা, করোনার ভরা সিজনে সরকার হেফজখানাগুলো খুলে দিলেন, হেফজখানার হাফেজরা পড়া শুরু করলো, করোনা দূর হতে লাগলো। এরপরে মসজিদ খোলা হলো, করোনা আরো দূরে সরে গেল, ঠিক কি না? কাবা শরীফ খুলে দেওয়া হলো, করোনা মুক্ত শহর হলো মক্কা। মসজিদ নববী খুলে দেওয়া হলো, করোনা মুক্ত শহর হলো মদিনা। সুবহানাল্লাহ কইবেন না? আবার করোনাতে তারা আমাদের ওযু শিখেছে ভালো করে, সারা দুনিয়ার ডাক্তাররা বলেছে করোনা থেকে মুক্তি চাও ভালো করে হাত ধোও, আমরা ওযুতে ভালো করে হাত ধুই, ঠিক কি না? কয়বার ধুই একবার ওযুতে? সারা দিনে আমরা 27 বার হাত ধুই, কয়বার? 27 বার। ওযু যতবার করি প্রত্যেক সময় 3 বার, প্রথম হাত কয়বার ধোয়া? 3 বার। এরপরে কুলির সময় বোধহয় হাতে পানি লাগে না নাকি? কুলি এমনি পানিতে হাত উড়া কুলি করে, মুখে পানি দেন কি দিয়া, নাকে পানি দেন কি দিয়া, মুখ ধুন কি দিয়া, হাত যে কিরকম ধোয়া হয় এটা তোদের 14 গুষ্টিও টের পাবে না, যারা তোমার ইসলাম জানুস না। আমেরিকাতে ইংল্যান্ডে ওরা গ্রুপ বানিয়েছে হ্যান্ড ওয়াশ পার্টি, যারা হাত ধোয়া শিখাবে, হ্যান্ড ওয়াশ পার্টি। এক মুসল্লির ঘরে গিয়ে নক করেছে, মুসল্লি বলছে হয়েছে, কে তোমরা? বলছে আমরা হ্যান্ড ওয়াশ পার্টি, আমরা হাত ধুইতে আসছি। কয় হোয়াট?
কে রাব দিতে আসছ? আমি তো দৈনিক 27 বার দুই, তুই কয় বার দোষ? ও কয় যে তোর কাছে মাপ চাই, দোয়াও চাই। বলছে মুসলমানদের কাছে যেও না, এদের চেয়ে হাত ধোয়া পৃথিবীতে আর কেউ পারে না, এদের চেয়ে সুন্দর করে মুখ ধুইতে আর কেউ পারে না, এদের চেয়ে সুন্দর করে নাকে পানি দিতে আর কেউ পারে না। এরা কি সুন্দর করে কান ধোয়, কানকে এইভাবে পরিষ্কার করে। দেখেন রাসূলের সুন্নাহ, কোন আঙ্গুল? কোন আঙ্গুল? এই ডানে আঙ্গুল, এখান দিয়ে ঢুকাইতেন কানের নিচে, যত ময়লা সব সব শেষ। ওজুর পানি যত জায়গায় যায়, রাসূল বলেছেন সব জায়গার গুনাহগুলো সব সাথে ঝরে যায়। ওজুর পানি মুছে ফেলবেন না, আমরা তো তোয়ালিয়া টিস্যু নিয়ে সমানে মুছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যতক্ষণ থাকে আখেরি কাতিল মা, শেষ ফোঁটা ধরা পর্যন্ত গুনাহ ধরতে থাকে। কিয়ামতের ময়দানে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাজার কোটি মানুষের ভিতরে আপনার উম্মত কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোলাম মুয়াজ্জিন, চিত্রা ঘোড়াগুলো যেরকম হাজার লক্ষ ঘোড়ার ভিতরে চিনা যায়, কিয়ামতের ময়দানে আমার ওযু করা উম্মতকে আমি চিনে নেব। এদের চেহারাগুলো সূর্যের আলোর চেয়ে চিকচিকময় হয়ে যাবে, হাতগুলো পাগুলো যত জায়গায় ওজুর পানি লেগেছে চিকচিকময় হয়ে যাবে। রাসূল বলতেন, ফালিয়াজদাদু কুরুরাহুম, তোমরা যখন উযু করো তোমাদের চিকচিকের জায়গাটাকে আরো বাড়িয়ে নাও। এজন্য যে কোনো অপরাধ করলে, উযু করলে তার অপরাধ মাফ করে দেন কে? আল্লাহ। যে কোনো গুনাহ হয়ে গেছে সাথে সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন যালিকাল কিতাব, ওই জায়গায় ওই কিতাব। কোন কিতাব? যে কিতাবের ভিতরে সব কিছু পাওয়া যায়, ঠিক না? ঠিক। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, পৃথিবীর কোন জিনিস আমি এই কিতাব থেকে বাদ দেই নাই। মানুষের আমলনামায় আল্লাহ কিতাব দিয়েছেন, প্রতিদিন আমাদের আমলনামায় কিতাব তৈরি হচ্ছে। মুসলমানদের কিতাবের শুরুতেই হলো আল্লাহর নাম, ঠিক না? ঠিক। কারণ আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা দোয়া পড়ি, কি দোয়া পড়ি? আলহামদুলিল্লাহ আল্লাযি আহিয়ানা বাদামা আমাতিনা ওয়া ইলাইহি নুশুর। ওযুখানায় যেতেও দোয়া আছে না নাই? বাথরুমে যেতে দোয়া, ওযুর পরেও দোয়া আছে না নাই? ওযুর পরে যারা পড়ে লা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, সাথে সাথে জান্নাতের আটটা দরজা আল্লাহ তাদের জন্য খুলে দেয়। কার জন্য এই সুসংবাদ আছে আর কারো জন্য পৃথিবীর এত সুসংবাদ নেই? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, কোনো সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, সন্দেহই নাই। সন্দেহ করতে যারাই কোরআনের কাছে গিয়েছে তারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। মরিস বুকাইলি পৃথিবীর শ্রেষ্ঠ গাইনোলজিস্ট, গাইনি ডাক্তার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডাক্তারদের একজন তিনি। তিনি সমাধান খুঁজতে লাগলেন যে মানুষের সৃষ্টির তত্ত্ব কোথায় পাওয়া যায়। তিনি বাইবেল খুঁজতে লাগলেন, কোথাও পেলেন না। তিনি কোরআন খুলে দেখে এটা আরবিতে। তিনি চিন্তা করলেন যে কোনো হুজুরের কাছে গেলে হুজুর তিনার মত অনুযায়ী আমাকে ব্যাখ্যা দিবেন। আই বেটার লার্ন দ্য কোরআন মাই সেলফ, আমি নিজে নিজেই কোরআন পড়ে যেন বুঝতে পারে আমি আরবি শেখা শুরু করলাম। আমি আরবি শিখলাম, আরবি শিখে কোরআনের প্রথম সূরা নিয়ে আমি বসলাম। প্রথম সূরাতেই আমার 50 বছরের গবেষণার রেজাল্ট আমি পেয়ে গেলাম। প্রথম সূরা যখন আমি খুললাম, প্রথম সূরাতে আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তিনি পড়লেন, পড়ো রবের নামে। কার নামে? আজকে রবের নামে পড়ে নাই দেখে স্কুল কলেজে পোলাপান আড্ডা মারে, পোলাপান বিভিন্ন মেয়েকে উত্তক্ত করে, ঠিক কিনা? রবের নামে পড়ে না দেখে মেয়ের হাতে বাপ খুন হয়, রবের নামে পড়ে না দেখে আজকে চুরি বেড়েছে, ডাকাতি বেড়েছে, ঠিক কিনা? রাজধানী বেড়েছে, গাঁজা বেড়েছে,
দিনাজপুর শহরে অবশ্যই এগুলো নেই। আমার পুলিশ ভাইরা পাগলের মতো হয়রান হয়ে যাচ্ছে, হাজার চেষ্টা করে উদ্ঘাটন করা যাচ্ছে না। আবার পুলিশ ভাইরা উদ্ঘাটন করলেও এদেরকে শাস্তিও দিতে পারছে না বিভিন্ন রকমের চাপের কারণে, ঠিক না ঠিক? ছোট ছোট বাচ্চারা গাঁজার ব্যবসায় লিপ্ত, কেন হয়েছে এটা? আর যারা মাদ্রাসায় পড়ে দেখবেন এই ছেলেগুলো বিনয়ের সাথে দাঁড়িয়ে থাকে, ওস্তাদ কখন কোন আদেশ করে, ওস্তাদের আদেশ যদি মানতে একটু দেরি হয় গুনাহ হয়ে যাবে, ঠিক কি না? কথা কন না কেন? মাদ্রাসার ছেলেরা গাঁজার ব্যবসা করে পেয়েছেন কখনো? কথা বলেন, মাদ্রাসার হুজুর গাঁজার ব্যবসায় ধরা পড়ছে, পাওয়া গেছে? ওই যে সিরাজ, সিরাজকে নিয়ে যে সমস্ত ধূম্রজাল সৃষ্টি হয়েছে, এখন ঘটনা এসেছে, সিরাজ বেকসুর খালাস, সিরাজ মাফ। সিরাজের ওই মাদ্রাসায় যে চক্রটা ছিল, ওই নুসরাত নিজেই ছিল চরিত্রহীন, 22-23টা ছেলের সাথে সে নষ্টামি করে বেড়াতো। এই সিরাজ তাকে বলেছে, তুমি যদি এই চরিত্রহীনতা না ছাড়ো আমি তোমাকে বের করে দিব। তখন সেই মেয়ে একটা চক্রের সাথে মিলে সিরাজের বিরুদ্ধে লাগে, সত্য আস্তে আস্তে বেরিয়ে আসবে, ঠিক কি না? মাদ্রাসা আছে যেখানে রহমত আছে, মাদ্রাসার 100 বছরের ইতিহাস, 250 বছরের ইতিহাস, কোন হাইজাকার মাদ্রাসায় পড়া ছেলে পাওয়া যায় না। তবে বউপিটাইনার ভিতরে মাদ্রাসার হুজুর আছে, হ্যাঁ বউপিটা এরকম হুজুর আছে না? এটা আসল হুজুর না, এটা হুজুরের ভ্যাস ধরছে। কিছু হাইজাকার আছে বাঁচার জন্য হুজুরের ভ্যাস ধরে, যেমন আরিচা ঘাটের হাইজাকারদের সর্দারকে ধরা যাচ্ছিল না, 8 বছর গবেষণা করে ধরা পড়লো, এত বড় দাঁড়ি, মাথায় টুপি, লম্বা জুব্বা, মসজিদে কাজ করতো সব। মসজিদে একজন কনস্টেবল নামাজ পড়ছেন, পুলিশদের মধ্যে আল্লাহর ওলি আছে না নাই? ভুরি ভুরি পাবেন। আমি দেখেছি অনেক অফিসারকে রাতের বেলায় অন্ধকারে আল্লাহর দরবারে দাঁড়িয়ে কাঁদতে থাকতে দেখেছি আমি। আমি দেখেছি র‍্যাবের অনেক অফিসার দেখছি আল্লাহর দরবারে দাঁড়িয়ে কাঁদছে, আমি দেখেছি। আমাদের এই বাহিনীতে ভালো ভালো মানুষ না থাকলে এই বাহিনী এত উৎকর্ষতা সাধন করতে পারতো না। পৃথিবীর শ্রেষ্ঠ বাহিনী বাংলাদেশের এই বাহিনী। শান্তি কমিশন হা করে থাকে কখন বাংলাদেশের সৈন্যরা আসবে, কারণ ওরা অনেক গবেষণা করে চোর ধরতে পারে না। আমার দেশের পুলিশ র‍্যাব চোখ দেখেই চোর ধরে ফেলে, গাড়িতে উঠে সামনে থেকে পিছনে হেঁটে যায়, কত তুই উঠ, তুই উঠ, ও পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, ওর পকেটে হাত দেয় দেখে যে ইয়াবা রহমতুল্লাহি আলাইহি, আরেক পকেটে হাত দেয় দেখে দে ফেনসিডিল মাদদাল্লুহুল আলী, কত ট্যালেন্ট! আল্লাহ এদের সংখ্যা বাড়িয়ে দেন, চিৎকার করে বলেন আমিন। একজন পুলিশ কনস্টেবল, পুলিশের অফিসার, তিনি গিয়ে নামাজ পড়ছেন, হঠাৎ করে দেখে দে ওই হুজুরের কাছে কিছু লোক আসছে, তিনি সালাত পড়ছেন আসরের সালাত, দেখে যে লোকেরা এসে ওই যে হাইজাকার হাইজাকের পয়সা দিয়ে যাচ্ছে। পরে উনি গুনে কয়, এই এত কম কেন, ও আসে নেই, ওই যে 3 নম্বর ঘাটে যে হাইজাক করে, হে কই? উনি নামাজ সলাত আদায় করে তসবি জপছিলেন আর কানায় কানা দেখছিলেন। পরে বাহিনী নিয়ে এসে দেখে যে ও হলো হাইজাকাদের সর্দার, কিন্তু পোশাক পরেছে ইমামের, ঠিক কি না? পোশাকের দোষ না, দোষ হলো চোরের, ওই চোর আলেমের পোশাক পরেছে, ঠিক কি না? যারা বিবিরকে হাত তোলে এরা সামাজিক চোর, এরা সামাজিক চরিত্রহীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত তোলা তো দূরের কথা, কোন মেয়েকে গালিও দিতে পারবা না, দুনিয়ার সব মেয়েদের বাপ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যখন কোন মেয়েকে গালি দাও সেই গালি আমার উপরে পড়ে, লা তাসুবুল বানাত ইন্নিয়াবুল বানাত, কখনো গালি দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেন, তোমাদের দুনিয়া থেকে তিনটা জিনিস আমার বড় প্রিয়, প্রথম হল সুগন্ধি, 2 নম্বর মায়ের জাতি, 3 নম্বর কুররাত আইনি ফিস সালাত, আবার চক্ষু শীতলকারী সালাত এবং সালাত। দুর্ভিক্ষ থেকে দূরে থাকতে হবে, ইবাদত করতে হবে কার? আজকে থেকে শপথ নেব আল্লাহর ইবাদত ছাড়বো না, রাজি আছেন তো? পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না, রাজি আছেন মুসলমান? আজকে দেখায় দাও,
সবাইকে কবুল করুন। চিৎকার করে বলি আমিন। সালাত বেশি যে ঘরে রহমত বেশি সেই ঘরে, সালাত আছে যেখানে বরকত আছে সেখানে, সালাত যত বেশি বরকত তত বেশি। দেখেন না বাংলাদেশের বরকত কি বাড়া বেড়েছে, আপনাদের উত্তরবঙ্গের বরকতই যে সবচেয়ে বেশি। অধিকাংশ তরকারি যায় কোথা থেকে কথা বলেন না কেন? উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে কফির দাম এত কমে গরুও খায় না, আর ঢাকা শহরে কফি পায়ও না খেতে। একটা কফি এখন 60 টাকা 70 টাকা, আর উত্তরবঙ্গে কখনোই 20 টাকার উপরে ওঠে না। আমাদের দেশের শ্রমিকেরা কোনো চাষিরা কোনো পয়সা পায় না, পয়সাগুলো খেয়ে যায় মধ্যস্বত্ব ভুগিরা। বিনয়ের সাথে অনুরোধ করব, যদি দুর্ভিক্ষ ঠেকাতে হয় চাষিদেরকে বাঁচান। চাষিদের সবগুলো জিনিস সরকারি উদ্যোগে যদি কিনে নেওয়া হয় চাষিরা কোনোদিন ঠকবে না, ঠিক না? ঠিক। যেমন এখন ধানের চাষ করে কেউ লসে থাকে না, আলহামদুলিল্লাহ বলবেন না। টমেটো খিরা এই সবগুলো পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। 1 কেজি টমেটোর দাম লন্ডন আমেরিকার বাজারে হলো বাংলাদেশি টাকার 500 টাকা, আর আপনাদের এখানে কত? কত? 5 টাকা। নাউজুবিল্লাহ মিন যালিক। ঢাকা শহরে তো আপনি শশার দানাও পাবেন না 5 টাকা দিয়ে। কি নিয়ামত আল্লাহ দান করেছেন, কেন দিয়েছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য সব রকমের হেদায়েত এই কিতাবের ভিতরে দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। আর মুত্তাকিদেরকে কর্মসূচি দিয়েছেন, তোমাদের কর্মসূচি শুনো, যদি তাকওয়াবান হতে হয় লম্বা জুব্বা না, তাকওয়াবান হতে হলে লম্বা দাড়ি নয়, এগুলো তাকওয়ার পোশাক। তবে শুধু দাড়ি শুধু জুব্বা দিয়ে তাকওয়াবান হওয়া যায়? তাহলে রবীন্দ্রনাথ সবচেয়ে বড় তাকওয়াবান হয়ে যেতেন, তাহলে শিখেরা সবচেয়ে বড় তাকওয়াবান হয়ে যেতেন। তবে তাকওয়ার একটা পোশাক আছে, তাকওয়ার আসল পরিচয় আল্লাহ দিচ্ছেন। আল্লামা ইকবাল, দাড়ি নাই, ব্যারিস্টার ইকবাল, চিকন মোস, বা পালেন বানাতে চেয়েছিলেন, কিন্তু তিনি বারেট ল করেছেন, এসে কোরআনকে এত রপ্ত করেছেন। তিনি জীবনের সায়ান্নে এসে বললেন, কোরআনের মোগল আমি তুলে নিয়েছি, হাড্ডি দুনিয়াবাসীর জন্য রেখে দিয়েছি। যে কোনো প্রশ্ন কেউ করত তিনি কোরআন দেখে উত্তর দিতেন। এই আল্লামা ইকবাল লিখেছেন, চিনো আরব হামারা হিন্দুস্তান হামারা মুসলিম হে হাম ওয়াতন হে সারা জাহান হামারা রুয়ে জমি সে লেকর তা আসমা হামারা চীন আমার আরব আমার হিন্দুস্তান আমার নেই কোপর মুসলিম আমি সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর এই দুনিয়ার মাটি মুসলমানদের কাছে নিনি, ঠিক তবে ঠিক? সারা দুনিয়ার মালিক আমরা মুসলমানরা, ঠিক তবে ঠিক? পারস্যের যত উৎকর্ষতা দেখেন সব ইসলামের সময় হয়েছে, ভারতের উৎকর্ষতা হয়েছে ইসলামের সময়। এই পৃথিবীর প্রত্যেকটা ডালায় ডালায় মুসলমানরা রাজত্ব করেছে। আজকে বিজ্ঞানের যত জন্ম দেখেন সব জন্ম মুসলমানদের দ্বারাই হয়েছে। আজকে মেডিকেল সায়েন্সের যত উদ্ভাবন সব হয়েছে মুসলমান দ্বারা। এই জন্য সারা দুনিয়া ইসলামের কাছে ঋণী, ঠিক তবে ঠিক? ভারতের জাতীয় সঙ্গীতের লেখক ছিলেন আল্লামা কবি ইকবাল। তিনি যখন শিকওয়া লিখলেন, কিছু আলেম তাকে কাফের ফতোয়া দিলেন, এরপরে তিনি লিখলেন জওয়াবে শিকওয়া, শিকওয়ার জওয়াব, সাথে সাথে ওই আলেমরা তাকে আল্লামা উপাধি দিলেন। তাহলে তাকওয়ার ডেফিনিশন কি আল্লাহ বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। তাকওয়ার প্রথম শর্ত হলো গায়বের প্রতি ঈমান। আমার আল্লাহ গায়ব, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে দেখার ক্ষমতা পৃথিবীর কারোই। যদি কেউ বলে সে আল্লাহকে দেখেছে, সে আসলে শয়তান, সে আসলে কি? কোরআন বিরোধী কথা বলছে। আল্লাহ বলছেন লান তারানি, রাসূল সাল্লাল্লাহু আল্লাহকে দেখেন নাই। মা এসে জিজ্ঞেস করেছেন মেরাজ থেকে আসার পর, হাল রাআইতা আল্লাহ, আপনি আল্লাহকে দেখেছেন? তিনি বলছেন না, আমি দেখিনি, আমি দেখি নাই। আল্লাহকে দেখতে হলে জান্নাতের চোর কাঁদবে, যেটার জন্য রাসূল দোয়া করতেন প্রতিদিন সকালে এবং সন্ধ্যায়। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, ইসলামের জন্য সব কিছু দিতে রাজি আছেন তো? শহীদ হতে রাজি আছেন তো? কারা কারা হাত
তুলে দেখা দেন। আল্লাহ কবুল করুক, চিৎকার করে বলি আমিন। আমার রাসূল কাউকে আগে আক্রমণ করেন নাই, আমরাও আগে আক্রমণ করব না, তবে আক্রান্ত হলে আমরা ছেড়ে কথা বলবো না। আমার রোহিঙ্গাদের গায়ে হাত দিয়েছ, আমরা মাফ করে দিয়েছি। আমার বসনিয়ার মুসলমানের গায়ে হাত দিয়েছ, মাফ করে দিয়েছি। কিন্তু আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী, আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী। প্রতিদিন 20,000 মতো মানুষ নতুন করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। করোনার পরে মুসলমানের সংখ্যা আরো বাড়ছে না কমছে? ইসলাম বেশি যেখানে, করোনা কম। ইসলাম নাই যেখানে, করোনা বেশি সেখানে। সবচেয়ে বেশি মরেছে কোন দেশের লোক? সবচেয়ে বেশি কোন দেশ? আমাদের পাশের দেশেও কম মরে নাই, কত মরেছে কোনো হিসাব নাই। পোড়ানোর মতো আগুনও তাদের কাছে ছিল না। আর বাংলাদেশে আমাদেরকে হেফাজত করে দিয়েছেন কে? মুসলিম ওয়ার্ল্ডে হেফাজত করে দিয়েছেন কে? এজন্য ঈমান লাগবে। ঈমানের দাম সবচেয়ে বেশি, ঠিক না? ঠিক, জান দেব কিন্তু ঈমান দিতে রাজি সব দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি গায়েবের প্রতি ঈমান। প্রথম গায়েব আমার আল্লাহ, দুই নম্বর গায়েব জান্নাত এবং জাহান্নাম, তিন নম্বর গায়েব রাসূলগণ। কোন নবীকে আমরা দেখি নাই আলাইহিসসালাতু ওয়াসসালাম, আজমাইন ফেরেশতাদেরকে আমরা দেখি নাই। এই গায়েবের প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। গায়েবের প্রতি যারা বিশ্বাস করে, ইউকিমুনাসসালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা নামাজ কায়েম করতে যায়। আমরা মসজিদে যাব, মসজিদে যারা যায় তারা মুমিন, যারা যায় না তারা কাফের। নামাজে যারা যায় তারা মুমিন, যারা যায় না তারা কি? মসজিদে নামাজে যারা যায় তারা মুমিন, আর যারা যায় না তারা মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যারা পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে যায় তাদের জন্য তোমরা ইমানের সার্টিফিকেট দান করে দাও। ইসলাম নিয়ে কটাক্ষ করলে দুনিয়াতেও বেইজ্জতি, আখেরাতেও বেইজ্জতি। দেখেন না, একটা বেড়ি আমাদের দেশে ঢুকতে পারবে না, কোনোদিন পারবেও না। কি নাম? কোনদিন ঢুকতে পারবে না। আমাদের দেশে আরেকজন ইসলাম নিয়ে কটাক্ষ করেছেন, আল্লাহ থাপ্পড় মেরে তার মন্ত্রিত্ব নিয়ে গেছে। কি নাম জানি? সবাই মুখস্থ দেখুন। হ্যাঁ, আহারে, ইসলাম যে কি নেয়ামত! হজ নিয়ে কথা বলেছেন আরেক মন্ত্রী, আল্লাহ তাকেও থাপ্পড় মেরে বসা দিয়েছেন। খবরদার, ইসলাম নিয়ে খেলা করবে না। ইসলাম বোঝার চেষ্টা করো, নিজে মানতে পারো না, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে। মেয়েরা পর্দা করে, কয় তুই মোল্লা হইছ? তুই বোরকা নিছ কে? বোরকা নিবি যখন বয়স বাড়বে 50-এর পরে। আরে 60-এর পরে বোরকা নেওয়ার দরকারটা কি? 60 বছরের মা বোরকা পরে যাচ্ছেন, ওনার সাথে 22 বছরের যুবতী মেয়ে বোরকা নাই। আচ্ছা বলেন তো, কার বোরকার দরকার বেশি? আহারে, এটা বোঝা দরকার আমার মায়েদের। আপনি 60 বছর বয়সে বোরকা পরেছেন, ভালো, কারণ বুড়ির জন্য কে আছে? বুড়া আছে, ওই যে কইছে। ইংল্যান্ডে দেখলাম ট্রেনের ভিতরে দুই বুড়ি বসে আছে, উল্টা দিকে দুই বুড়া। এখন বুড়ি বলছে, কুড ইউ সেভ মি জেন্টলম্যান, কুড ইউ সেভ মি? আচ্ছা ওয়াজ করে, হাম ইউ, কি তোমার সমস্যা, তোমাকে সেভ করতে হবে কেন? কয়, দেখো ওই দুই বুড়া আমগো দিকে তাকাইতেছে। বাজারে গেলে পচা মাছেরও খরিদ্দার আছে না নাই? কিন্তু আসল পর্দার দরকার আমার যুবতী মায়ের, ঠিক না? ঠিক, 10 বছর বয়সে তাকে আপনি বোরকা পরিয়ে দেন, তাহলে জেসমিনের মতো মেয়ে ধর্ষিত হবে না। 10 বছর, 7 বছর বয়স থেকে তার মাথায় পর্দা দিয়ে দেন, হাফ প্যান্ট পরেন না। বেগম রোকেয়ার বাড়ি কোথায়? আহারে, আল্লাহর শ্রেষ্ঠ মহিয়সী নারী। ওই সময় অন্ধকারের যুগে কোরআনের আলোচনা শিক্ষার কথা বলেছেন এই মহিয়সী নারী। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। নিজে কোরআন পড়তেন, মানতেন, মানুষকে কোরআনের জন্য নসিহত করতেন এই মহিলা।
আমাদের মেয়েদেরকে যদি আমরা ছোটবেলা থেকেই পর্দা দেই, আপনি দেখেন মাদ্রাসার ছোট ছোট মেয়েরা যখন মাদ্রাসায় যায় মাথায় কি থাকে? 5 বছরের মেয়ে পর্দা পরে যাচ্ছে, কোন বাঁধ চোখ উঠিয়ে তাকানোর কোন ক্ষমতা নাই। যদি কোন বোরকা পরা মেয়েকে কেউ টিজ করে, কেউ যদি চোখ টিবি মারে, মানুষে থাপলাবে তারে ধরে, এর চোখ টিবি দিলি কেন? ঠিক না বা ঠিক? ইংল্যান্ডে হিথ্রো এয়ারপোর্টে দেখি, এয়ারপোর্ট জাম, দুইজন বোরকা পরা মহিলা আসলেন আরব, শুধু চোখগুলো কাকের মতো দেখা যাচ্ছে, কাক সব ঢাকা, সাথে সাথে কয়েকটা ছেলে উঠে ওই মেয়েদেরকে বসার জায়গা করে দিয়েছে। আমি বললাম, হে বয়েজ, আর ইউ মুসলিম, তোমরা কি মুসলমান? কেন না, আই এম খ্রিস্টান, হি জুইশ, ও ইহুদি, আমি খ্রিস্টান। আমি বলছি সিদ্দিরা কেন? ও ড্রেসকে আমরা সম্মান করি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ড্রেস মেয়েদের বোরকা, ঠিক না বা ঠিক? হেজাব আছে যেখানে, রহমত আছে। একটা মেয়ে যখন নিজেকে পর্দাশীলা করে, আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে তাকে পাহারা দিয়ে দেয়। এই জন্য মেয়েরা যখন সলাতেও দাঁড়াবে, তাদের গোড়ালি যেন তারা ঢেকে দাঁড়ায়। এই মেয়েরা প্রথম নামাজের সাথী হয়েছেন রাসূল সাল্লামের, রাসূলের প্রথম জামাতের মুসল্লি হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আর একদিকে ছোট্ট আলী রাদিয়াল্লাহু আনহু। এই দুইজনকে নিয়ে পৃথিবীর প্রথম জামাত শুরু করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা আমাদের বাচ্চাদেরকে সালাত আদায় করব, মসজিদে নিয়ে যাব, ছোট বাচ্চাদেরকে মসজিদে নিলেই অনেক মুরব্বীদের মেজাজ খারাপ হয়, বিভিন্ন রকমের চোখ তুলে বাচ্চাদের দিকে। এটা অবশ্য দিনাজপুরে নাই, বাচ্চাদেরকে দেখলে বাচ্চা মনে করে বোধ আমি ডাকাতি করেছি। আমি দেখেছি অনেক বাচ্চাকে মুরব্বীরা লাঠি দিয়ে গুতা, ঘাড়ে বসা রাসূল সেজদা লম্বা করে দিয়েছেন। সালাত শেষ হলো, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, এত লম্বা সেজদা তো আপনি আসরে দেন না, অসুস্থ হলেন নাকি, রোগী হলেন নাকি? রাসূল সাল্লাম বললেন, কোনোটাই না, আমার নাতি আমার ঘাড়ে বসা ছিল, আমি তাকে কষ্ট দিতে চাইনি, সেজদা লম্বা করে দিয়েছি। ফজরের নামাজে সবচেয়ে লম্বা কেরাত পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কখনো 80 আয়াত, কখনো 120 আয়াত, কখনো 160 আয়াত পড়তেন, 2 রাকাত নামাজে রাহমাত আল্লিল, কারণ আমার আল্লাহ বলছেন না কিমি সাদাতা লিদুলুকি শামসি ইলা وَسَقِ اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا ফজরের কোরআন সাক্ষী হবেন কে? ফেরেশতারা সাক্ষী হয়ে যায়। সবচেয়ে লম্বা তেলাওয়াত রাসূল ফজরে করতেন। একদিন নাস এবং ফালাক দিয়ে ফজরের নামাজ শেষ করে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট সূরা তো পড়েন না, কেন এত ছোট্ট সূরা ধরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, আমি যখন তাকবীরে তাহারি না বেঁধেছি, আমার কানে শিশুর কান্না ভেসে এসেছে, আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে দাঁড়িয়ে আছে, এই জন্য শিশুর কষ্ট যাতে না হয় আমি নামাজ সংক্ষিপ্ত করে দিয়েছি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, হি নেভার টকস ফ্রম হিজ পার্সোনাল উইংস, কখনো মন গড়া কিছুই আমার নবী বলতেন না, আমি ওহি করার পরে কথা বলতেন, রাহমাতাল্লিল আলামিন। আমরা নামাজ কায়েম করব, নামাজ কায়েম যেখানে রহমত বেশি সেখানে, যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া বেশি। কোন মাস? কোন মাস বুঝেন না কেন এত ঘাট? বাংলাদেশের যত পচা ডাল পচা তেল শেষ হয় কোন মাসে? রমজান মাস। আফসোস এই জাতির জন্য, খ্রিস্টানদের বড় দিনে কোনো কিছুর দাম কমালে সবার কোনো আশা নাই, কিন্তু তারা দাম কমায় দেয়, আর আমাদের রমজান আসলে দোকানদাররা দাম কি করে? হ্যাঁ, দিনাজপুরের লোকেরা বিশ্ব খুব ভালো, যারা দাম বাড়াও এদের নামাজ না কিচ্ছু কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যারা সম্পদ কুক্ষিগত করে বাজারে সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়ায়, এরা যদি সব পয়সা দিয়েও দেয় তাও
এরা যে ক্ষতি করেছে সেই ক্ষতির পরিমাণ হবে না, এদের নামাজ হবে না, এদের রোজা হবে না, এদের উপরে আল্লাহর লানত। ছায়ায় যারা পেশাব করে তাদের উপরে আল্লাহর লানত, নদীর ঘাটে পুকুরের ঘাটে যারা পেশাব করে আল্লাহর লানত, জনসমাবেশের পরে যারা পেশাব পায়খানা করে তাদের উপরে আল্লাহর লানত, মেয়েদের মধ্যে যারা ভুরু ছাঁচে তাদের উপরে আল্লাহ লানত, আল্লাহর লানত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পাঁচ ব্যক্তির উপরে আল্লাহর লানত। প্রথম ব্যক্তি কোরআনের অপব্যাখ্যা করে, দুই নম্বর ব্যক্তি জোর করে কোন জায়গার দায়িত্ব গ্রহণ করে, মানুষ চায় না তাকে সে দায়িত্ব গ্রহণ করে নেয়, তার উপরে আল্লাহর লানত। তিন নম্বর ব্যক্তি সুন্নতের অবজ্ঞা করে, তার উপরে আল্লাহ। চার নম্বর ব্যক্তি আহলে বাইতকে হত্যা করে, ইজিদ মালিকের রহমতুল্লাহ আলাইহি বলেন খবরদার এই দুঃসাহস যেন না হয়, এজিদের ইঙ্গিতেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয়েছে, এজিদের ইঙ্গিতে ওনার মাথা কেটে নেওয়া হয়েছে। এজিদ কোনো বিচার করে নেই, কোনো বিচার করে নেই। লোকটি মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় মহিলা সাহাবীদের রক্তের গঙ্গা বসিয়েছে এই এজিদ। রাসূল বলেছেন যারা আহলে বাইতকে হত্যা করে তাদের উপর আল্লাহর লানত, আবার আহলে বাইতকে যারা দুরুদ দেয়, রাসূলের পরিবারের উপরে যারা দুরুদ দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য সুসংবাদ দিয়েছেন আমি তোমাদের জন্য সুপারিশ করে দেব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা আমার সুন্নতকে অস্বীকার করে এরকম লোক আছে না নাই, আল্লাহর কোরআনকে অস্বীকার করে, নামাজকে ঠাট্টা করে, বিদ্রুপ করে আছে না নাই, আমরা সালাতকে এগুলো করব না, আমরা সালাত আদায় করব, রাজি আছেন তো? জাতীয় কবির জন্য শুধু দোয়াই আসে, তিনি ঈদের নামাজে মানুষকে শিক্ষা দিচ্ছেন ওই নামাজে তোমরা যাবা যে ঈদগাতে শহীদরা একত্রিত হয়। আমাদের বাংলাদেশ দুনিয়ার সবাই জানে আমরা ইসলামের জন্য জান দিতে রাজি আছি, একাত্তরে দেশের জন্য জান দিয়েছি, দরকার হলে ইসলামের জন্য জান দিব, রাজি আছেন না ভাই? হাত তুলে দেখায় না মুসলমান, আল্লাহ আমাদের ভাইদেরকে কবুল করুক। আমি কালকে বলেছিলাম আমাদের দেশে আজকে কিছু চমৎকার কাজ হয়েছে, মডেল মসজিদ কেউ করতে পারে নাই, প্রত্যেক থানায় থানায় আছে না নাই, মসজিদগুলো দেখলে করি যেটা ঠান্ডা হয়। এই মসজিদগুলো কিন্তু শুধু মসজিদ না, সংস্কৃতিক কেন্দ্র। আমি সেই জন্য সবচেয়ে লম্বা টাইমের প্রধানমন্ত্রীকে পরামর্শ দিচ্ছি, আপনি মডেল মসজিদ করেছেন, আপনি নামাজটাকে কায়েম করে দেন, আপনি পার্লামেন্টে সিদ্ধান্ত নেন আজকে থেকে যে নামাজ পড়বে না যে মুসলমান তার খাওয়া বন্ধ, সে জেল খাওয়া যাবে, তার চাকরি হবে না। আপনি দেখবেন দুর্ভিক্ষ বাংলাদেশে কোনোদিন উকিও দিবে না। আমার হিন্দু ভাইদের জন্য লিবার্টি আছে, প্রত্যেকের ধর্মের স্বাধীনতা আছে না নাই? আমাদের দেশের মতো ধর্মীয় স্বাধীনতা দুনিয়ার কোন দেশে? আমাদের মসজিদের পাশে হিন্দুরা পূজা করে, আমরা কোনদিন টু শব্দ করি না। একই মাঠে বগুড়াতে আমার মাহফিল, সেই মাঠেই হিন্দু ভাইদের পূজার মণ্ডপ। ঠাকুররা এসে আমাকে বলল হুজুর, আয়। বললাম ঠাকুর আমি দুই হাত দিইনি, আমি এক হাত দিয়েছি। আরে ঠাকুর সাহেব বলেন, বলছে হুজুর কোনটা আগে হবে বলেন। আরে ঠাকুরজি আপনি বলেন, আপনি যে কোনো মানুষের সম্মানিত মানুষকে সম্মান করবেন, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? রাসূল মসজিদ নববীতে বসা সাল্লাল্লাহু, একটা লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ এটা তো ইহুদির লাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন হোক সে ইহুদি, সে মানুষ ছিল, তার দুনিয়ার জীবনটা শেষ হয়ে গেল, আমি তার জন্য একটু সম্মান প্রদর্শন করছি, আমি তাকে সম্মান দিচ্ছি। আমি বললাম ঠাকুর আপনি বলেন, বলছে দাদা ইসলাম শ্রেষ্ঠ, আপনি আগে ওয়াজ করেন তারপরে আমরা পূজা করব। ঠাকুর বলছে, আমি বললাম ঠাকুর আপনি যে কথাটা বললেন আপনার ধর্মে আমাদের ইসলামের কথা আছে, বলেন কি? আমাদের ধর্মীয় প্রত্যেকটা বইতে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বগুড়াতে একই মাঠে আমার ওয়াজ হলো রাত দশটা পর্যন্ত, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, হিন্দুদের ঠাকুররা সহ সেখানে তারা থাকলেন।
তারপরে মহাফিল শেষ হলো, তারা তাদের পূজা করলেন। এই ধর্মীয় সম্প্রীতি আমার দেশে আছে না নাই? এই জন্যই আছে। আমার দেশের অধিকাংশ মানুষ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। ইবাদতের মাথা হলো সালাত। ইবাদতের মাথা কি? সালাত। মাথা ছাড়া যেমন স্মরণের কোনো দাম নাই, সালাত ছাড়াও কোনো আমলের কোনো দাম নাই। একজন মানুষ যখন সালাত পড়ে না, তার কোনো আমল আল্লাহ দরবারে কবুল। আবার সালাত পড়লো, রাসূলের উপরে দুরূদ পড়লো না, তার কোনো আমল কবুল হলো? এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের শেষে আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পাঁচ ওয়াক্ত সালাত ইবাদতের মাথা। কোন সূরা আল্লাহ বললেন? সূরা তোহার ভিতরে আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাআবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই। নামাজ কায়েম কর, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমরা বললাম আল্লাহ ইবাদত করলে কি লাভ হবে? আল্লাহ বললেন ইবাদত করবা, আমি তাকওয়াবান বানায়া দিব। মসজিদে গেলেই আমরা ভয় করি কাকে? রোজার সময় কুলি যখন আমরা করি গড়গড়া করি না, কারণ ভিতরে যদি পানি যায় দুনিয়ার কেউ দেখবে না, দেখবেন কে? এই যে ভাই আল্লাহ বলছেন ইবাদত করো, আমার তাকওয়া দেব। ও মানব মন্ডলী, আল্লাহর ইবাদত করো। আমি তোমাকে বানিয়েছি, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীকে আমি বানিয়েছি, ইবাদত করলেই আমি তোমাকে তাকওয়াবান বানিয়ে দেব। আমরা বললাম তাকওয়া হলে কি হবে? আল্লাহ বলছেন সূরা তালাকের ভিতরে, এটা বললেন সূরা বাকারায়। সূরা তালাকে আল্লাহ বলছেন আমায় ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রিজিকের হাজার রাস্তা খুলে দেয়, এমন জায়গা থেকে তাকে রিজিক দেয় সে কখনো চিন্তাও করে নাই। রিজিক আসে যেখানে মঙ্গা নাই সেখানে, রিজিক আছে যেখানে দুর্ভিক্ষ নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা রিজিক আমি তোমাদেরকে দিলাম সেটা থেকে আমার রাস্তায় খরচ করো। আপনি ঘরের ভিতরে আছেন, আপনি অনেক টাকার মালিক, আপনার টাকা আপনার নয়, আপনার টাকার ভিতরে গরিবের অধিকার আছে না নাই? আপনি দেখেন তো রাস্তা দিয়ে ছোট ছোট বাচ্চারা কাঁদে আর একটু হাত বাড়িয়ে থাকে। এই ছোট বাচ্চা যদি আপনার মেয়ে হতো আপনি কি দেখতে পারতেন? আপনি কি দেখতে পারতেন? এই ছোট মহিলাটা যদি, এই মহিলাটা যদি আপনার বোন হতো আপনি কি দেখতে পারতেন? এই চিত্র কখনো দেখতে পারতেন না। এজন্য ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম, প্রত্যেক ধরনের পয়সার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিতদের অধিকার দিয়েছেন, নিঃস্বদের অধিকার দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সবাই যখন এসার পরে ঘুমাতে যেত, তখন তিনি গলিতে গলিতে হাঁটতেন আর বলতেন ফুরাতের তীরে যদি একটি কুকুর মা না খেয়ে মারা যায়, আমি ওমরকে কিয়ামতের ময়দানে আসামির কাপ গলায় দাঁড়াতে হবে। আস্তে আস্তে হেঁটে যেতে যেতে এক জায়গায় হাজির হলেন, দেখলেন মা মেয়ে কথা বলছে। মা মেয়েকে বলছে দুধে পানি মিশাও, মেয়ে বলছে খলিফা নিষেধ করেছে, মা বলছে খলিফা এখন ঘুমে আছে, মেয়ে বলছে খলিফা ঘুমে, কিন্তু খলিফা আর আমার তোমার যিনি মালিক তিনি কখনো ঘুমান না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওমর ফারুক সেখানে দাগ দিয়ে আসলেন, ফজরের নামাজ পড়ে একজনকে পাঠালেন, যাও ওই দুদালির মেয়েটার যদি বিয়ে না হয় আমার ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিয়ে আসো। সেই ঘরেই জন্ম নিয়েছেন ওমর ইবনে আব্দুল আজিজ, ইসলামের পঞ্চম খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া আছে যেখানে বরকত বেশি, তাকওয়া আছে যেখানে রিজিক বেশি সেখানে। এই জন্য আমরা প্রত্যেক দিন মানুষকে আমাদের দান থেকে দান করবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরদা সবচেয়ে বেশি দান করতেন, সবচেয়ে বেশি দান করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু
আসরের নামাজ পড়ে তিনি লম্বা সময় তসবি করতেন, কারণ আসর আর ফজরের সময় তসবি করাটাকে আল্লাহ ফরজের মতো করে দিয়েছেন। ফাসাব্বিহু বুকরাতাও ওয়াসিলা, সকাল এবং সন্ধ্যায় তোমরা তসবি করো। তসবি গুলো হলো সব বিপদ থেকে বাঁচার একমাত্র উপায়। তসবি যখন আপনি করবেন আপনার শরীরে 365টি জোড়া সবগুলো ভালো থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছেন তোমরা শরীরের জোড়ার হক আদায় করো। কত কত জোড়া শরীরে, কত জোড়া? 365। বছরের দিন কয়টি? কথা কর না কেন, শরীরের জোড়াগুলো হলো বেজোড়। এই জন্য রাসূল তসবি করতেন বেজোড়, সবকিছু বেজোড় করতেন, কারণ বেজোড় ভালোবাসেন কে? আল্লাহ নিজে। কি আল্লাহ নিজে? কি ইন্নাল্লাহ বেতরুনি ইউহিব্বুল বেতরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 365টি জোড়ার হক আদায় করো। সাহাবায়ে কেরাম বললেন কিভাবে? বলছে 5 ওয়াক্ত সালাত পড়ো, কিছু আদায় হবে। 2 নম্বর বললেন সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আজকে জমিনের মধ্যে যারা অপকর্ম করছে, যারা ইসলাম বিরোধী কাজ করছে, তাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, তা না হলে ঈমান আমরা রক্ষা করতে পারবো। আজকে যারা নামাজে আসে না তাদের কারণে দুর্ভিক্ষ আসতেছে, আজকে যারা কোরআন পড়ে না তাদের কারণে দুর্ভিক্ষ আসবে, ঠিক না ঠিক? এই জন্য আমরা আমাদের ভাইদেরকে বিনয়ের সাথে বুঝাবো, আমাদের ভাইদের কাছে আমরা পৌঁছে দিব। তা'মুরুনা বিল মারুফি ও তানহাউনা আনিল মুনকার। 5টা ছেলে গলির মোড়ে গাঁজা খাচ্ছে, আপনি দেখছেন, আপনি দেখে বললে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। ওরা গাঁজা খাক, আমার ঈমান লয়ে আমি রাগী। আপনি এটা ঠিক কাজ করলেন না। আপনি সমাজের বিত্তবান, আপনি গিয়ে সালাম দেন। চেয়ারম্যানের দায়িত্ব হলো ওনার ইউনিয়নে যত গাঁজার আড্ডা আছে সব দূর করে দেয়া, যত জুয়ার আড্ডা আছে দূর করে দেয়া, যত লোক বউকে পিতা এদেরকে ধরে এদের হাত পা ভেঙে দেয়া, যারা বউ থেকে যৌতুক নেয় এদের বিয়ের স্বাদ মজিয়ে দেয়া হলো চেয়ারম্যানের দায়িত্ব। আমার ভাই সেটা করে, আমি বুঝি করে। এই পাশেও চেয়ারম্যান, ওনারে দেখলে তো এমনি চোরটা কাজ বন্ধ হয়ে যাবে। আল্লাহ কবুল করো। আমার ভাইয়া দেখেন, গরিবের কাছে সাহায্য নিয়ে যাবেন, হোক সে হিন্দু, আপনার প্রতিবেশী না খেয়ে আছে, আপনি যদি পেট পুরে খান, রাসূল বলেছেন আপনি মুমিন না, আপনি মুমিন না। মান আশবা নাফসাহু ওয়া জারুহু যায় লাইসা মুমিন, যে নিজে পেট ভরে খায় তার প্রতিবেশী না খেয়ে আছে, সে কখনো মুমিন হতে পারে না। আপনার বাম দিকে 40 বাড়ি, বাম দিকে, ডান দিকে 40, সামনে 40, পিছনে এই 40 বাড়ির হক আপনাকে আদায় করতে হবে। রাসূল বলছেন সাল্লাল্লাহু, কোন ভালো তরকারি রাত দেও আপনি ঝোল বেশি করে দেন। ঝোল বলে তো, আপনারা কি বলেন? ঝোল না সুরা, সুরুয়া বলে, সুরকা। আচ্ছা, এই ঝোল বেশি করে দেন যাতে তরকারি না দিতে পারলো বাড়িতে একটু ঝোল পাঠিয়ে দিতে পারেন। এটা আগে ছিল, এখন নাই। আগে এক বাড়ি থেকে আরেক বাড়ি তরকারি পাঠানোর একটা ব্যবস্থা ছিল, ঠিক কি না? এখন তো ঝগড়া করতে করতে যান শেষ। আরে আফসোস এই জাতির জন্য। আপনার বাড়ির পাশে একজন বেনামাজি, আপনি যদি 3 দিন তরকারি পাঠান, দেখবেন 4th দিন সে আপনার সাথে নামাজি হয়ে গেছে। আপনার বাড়ির পাশে একজন অন্য ধর্মের ভাই অবস্থান করছে, খাবারের সময় আপনি আপনার বাচ্চাকে পাঠিয়ে দিলেন যে গিয়ে দেখো ওই বাড়ির ভাইয়েরা বোনেরা খেয়েছে নাকি, দেখলেন তাদের ঘরে খাওয়ার আয়োজন হয় নাই, আপনি খাওয়ার পাঠিয়ে দেন। আপনার অজন্তেই লোকটা পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন, যা রিজিক আমাদেরকে দিয়েছেন কে দিয়েছেন? মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। এই পৃথিবীর যত প্রাণী আছে সব প্রাণীর রিজিকের দায়িত্ব গ্রহণ করেছেন কে? আল্লাহ। আপনি 100 মন ধানের মালিক, আপনার ধান আপনার নয়, আপনার ধানে প্রতিবেশীর হক দিয়েছেন কে? আল্লাহ। প্রতিবেশীর হক আল্লাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজ পড়লেন, পড়ে সালাম ফিরিয়েই কয়েকজনের ঘাড়ের উপর দিয়ে রাসূল দ্রুত ঘরে চলে গেলেন। মসজিদে নববীর পাশেই মা আয়েশার ঘর। আপনি তো আসরের পরে এত পরেশান হয়ে কখনো যান না, কেন গেলেন?
রাসূলুল্লাহ বললেন, আমি সালাম ফিরানোর সাথে সাথেই মনে হলো আমার ঘরে একটা ছোট্ট স্বর্ণের টুকরা রয়ে গেছে, এই টুকরাটা থাকা অবস্থায় যদি আমি মারা যাই তাহলে ত্রিভুবনের সর্দারের ঘরে এক টুকরা স্বর্ণের টুকরা অবস্থায় মারা গেলেন, এটা আমি বরদাস্ত করতে পারি নাই, এই জন্য দৌড়িয়ে গিয়ে আশাকে বলেছি এটা তাড়াতাড়ি আল্লাহর রাস্তায় দান করে দাও। প্রতিদিন দান করব, দান করলেই বিপদ দূর করে দিলেন কে? আপনি যখন কোনো বিপদের আশঙ্কা করেন আপনার প্রতিবেশী গরিবকে দান করেন, প্রথম হলো নিকটাত্মীয়। আল্লাহ বলছেন আল্লাহর ভালোবাসায় প্রথম আপনি দান করবেন নিজের নিকটাত্মীয়কে। নিকটাত্মীয়ের মধ্যে সবচেয়ে বড় হলো আপনার আব্বা এবং আম্মা। আব্বা আম্মাকে সবচেয়ে বেশি পয়সা দিবেন, কার কথা? মা আনফাকতুম মিন খাইরিন ফালিলওয়ালিদাইন, যা কিছু খরচ করবেন পিতামাতার জন্য খরচ করবেন। পিতামাতার গায়ে যারা হাত তুলে, পিতামাতাকে যারা মারে, এদের দুনিয়া ও শেষ, আখেরাত পরিচয় দেয় না। নিজে শিক্ষিত হয়েছে, নিজে বড় সরকারি অফিসার হয়েছে, বাপ রিক্সালা পরিচয় দেয় না। আজকে আমি একটা ছেলের সাথে সাক্ষাৎ হয়েছে, আমার নাম বলে আপনি হয়তো অনেকেই চিনবেন, সে বলছে আমার আব্বা রিক্সালা ছিলেন। বলে ছেলেটার চোখে পানি, বলছে হুজুর আমার আব্বা রিক্সালা ছিলেন, আমি তবলিকের ভাইদের সাথে কিছু সময় দিয়েছি, তবলিকের ভাইয়ারা আমাকে একটা ব্যবসার পথ দেখিয়েছেন, আল্লাহ আজকে আমার ব্যবস্থার পরিবর্তন করে দিয়েছে। আমরা যারা মসজিদে যাই আমরা সবাই এক দল, ঠিক কিনা? কথা বলেন না কেন? মসজিদে যারা দলাদলি করে এরা মুসলমান না, এরা মুমিন না, এরা মুনাফিকের গোষ্ঠী। আজকে মুসলমানদের মধ্যে ভাগাভাগি শুরু হয়েছে, এই ভাগাভাগি দূর করে দিতে হবে। আমরা সবাই এক সারিতে আসবো, আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আমরা সবাই কয় দল? কয় দল? এই আল্লাহর দলে ঢুকতে কারো কারো রাজি, হাত তুলে দেখায় দেন। আপনারা কাইল হয়ে গেছেন বুঝতেছি, সবাই একটু একসাথে বলেন তো আল্লাহু আকবার। আরে আপনি নিজে তো কোন নেই, আমাদের আমাদের চেয়ারম্যানের নেতৃত্বে আমরা বলবো, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে কি সুন্দর এই আওয়াজ, এই আওয়াজের চেয়ে শ্রেষ্ঠ কোন আওয়াজ দুনিয়াতে আছে? হজের আমাদের তাকবীরের আওয়াজ শুনে হাজার হাজার কীর্তন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল লাব্বাইক লা শারীকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল লা শারীকা লাক। এই দুইটা তকবীর যখন লক্ষ লক্ষ কণ্ঠে ধ্বনিত হয় এটার যে সুন্দর কোন আওয়াজ পৃথিবীতে আর হয় না। আজান শুনে পৃথিবীর বহু মানুষ মুসলমান হয়েছে, আমাদের পাশের দেশ ভারতে অনেক লোক আজান শুনে মুসলমান হয়ে গেছে। সেই আজানের ভিতরে একটাই ধ্বনি আমরা দেই, সবচেয়ে বড় কে? সবকিছু দান করবো কার জন্য? আল্লাহ বলছেন যে কোনো কাজ করবার দশটা নাকি আমি বাড়াবো, কিন্তু যদি কিছু দান করো। আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা, সবগুলো দান করব 10 গুণ, কিন্তু যদি কিছু দান করো 700 গুণ আমি বাড়িয়ে দেব। ওই বীজের মতো একটা ধানের বীজ যখন লাগাও সেটা থেকে 60টা ডালা বের হয়, কয়টা গুনবেন? এই যে এত ধান খান আপনারা, এত চাল খান, পোলাওর চাল সবচেয়ে বেশি হয় কোথায়? কথা বল না কেন? খায় আর শুধু কয় কি সুন্দর খাইলাম, আল্লাহর নামই ভুলে যায়, এরকম নাদান আসরা নাই। আরে কয় খাওয়ার আগে দিয়া তো বিসমিল্লাহ পড়, কয় বিসমিল্লাহ পড়ুক পরে আগে খায়াল হইবে না, এরপরে খাওয়ার পরে দেখে আর হজম হয় না। কারণ আজকের মেডিকেল সায়েন্স বলছে যখন কেউ আল্লাহর নাম নেয় তার সবগুলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো রিসিভ করার জন্য তৈরি হয়ে থাকে, তার পেটে কোনো অসুস্থতা হয় না, তার কোনো ক্ষতি হয় না, সবগুলো সুন্দরভাবে সারিয়ে দেন কে? ওই যে এক লোক গরু কিনতে যাচ্ছিলেন, বড় পয়সাওয়ালা, তিনাকে একজন আলেম বললেন ভাই কোথায় যাও? কয় বাজারে যাই। কেন? গরু কিনবো। কয় ইনশাল্লাহ, কয় ইনশাল্লাহ দরকার নাই মিয়া, পকেট ভর্তি টাকা আছে।
এখন বাজারে গেছে, বাজারে দুই রকমের লোক বেশি, দালাল আর হাইজাকার, আছে না নাই? যখনই গেছে বাজারে, হাইজাকারে তার পকেটের দিকে খেয়াল করছে, আস্তে করে পকেট কাইটা টাকা সব নিয়ে গেছে, গরুর দাম টাম করে সেরেছে, এখন গরুওয়ালা বলছে এবার টাকা দেন, এখন পকেটে ঢুকাচ্ছে হাত, হাত শুধু নিচের দিকে যায়, কোনো তলা নাই। আমাদের বাংলাদেশের পয়সা যেরকম কিছু উল্লুকে খেয়ে ফেলেছে, কিছু ডাকাতের পেটে ঢুকেছে বাংলাদেশের টাকা, এই টাকার এভিডেন্স জমা দাও, বাংলাদেশ দুনিয়ার শ্রেষ্ঠ দেশ হয়ে যাবে। আমার পুলিশ ভাইদেরকে যদি ধরার দায়িত্ব দেয়া হয় যে এক সপ্তাহের ভিতরে যাদের কাছে অবৈধ টাকা আছে এগুলো জমা করা হোক, দেখবেন কি সুচারু ভাবে আমার ভাইরা এটা জমা করে দেয়, ঠিক তো? ঠিক, এটা সব সেক্টরের ভিতরে আছে না নাই? আরে ভাই, একটা মেডিকেলের, একটা দারোয়ান হেলথের, সে শত কোটি টাকার মালিক হয় কেমনে? একটা গাড়ির ড্রাইভার এরকম দাঁড়িয়ে রেখেছে, নাম হলো আব্দুল মালিক, র‍্যাবের অফিসাররা গেছে যখন, ওরে দেখে মনে করছে ওই মসজিদের ইমাম হে। আয়েশা বলল যে কার কাছে পাঠালেন? এ তো বিরাট আল্লামা, কয় এটাই ডাকাত, এটারে ধরেন। গিয়ে বলছে আপনি আব্দুল মালিক? কয় হ্যাঁ, কি হয়েছে আপনার বলেন? কয় আপনি তো স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার ছিলেন? কয় হ্যাঁ ছিলাম, কি হয়েছে বলেন? আপনি তো 100 কোটি টাকা খাইয়া ফেলেছেন, এখন আর কথা কয় না, এখন টুপি খুলে দৌড় দিতে, তোর দৌড়ে কি আমার র‍্যাবের সাথে পারবা তুমি, আমার পুলিশের সাথে তুমি দৌড়ে পারবা? এই যে একটা দারোয়া একটা গাড়ির চালকের কাছে 100 কোটি টাকা, তাহলে বাংলাদেশের টাকাগুলো ঢুকছে কোথায়? এই টাকাগুলো যদি বেরিয়ে আসে, কোন দুর্ভিক্ষ বাংলাদেশকে স্পর্শ করবে না। এই সম্পদগুলোর ভিতরে আমাদের অধিকার আছে না নাই? প্রত্যেকটি পয়সার ভিতরে গরিবের অধিকার দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ফিয়া মুআলিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনি রিজিক খরচ করেন, আপনার বিপদ দূর করে দিবেন কে? টাকা পেয়েছেন জানেন না, একটা পিয়নের অ্যাকাউন্টে 20 কোটি টাকা, ম্যানেজার ফোন করে দিয়েছে, একটা স্কুল, আমি নাম বলবো না, স্কুলগুলো বহু স্কুল আছে অবৈধভাবে টাকা কামাই করে, একটা ছেলে ভর্তির সময় 1 লাখ টাকা নেয়, 50,000 নেয়, 30,000 নেয়, ঠিক কিনা? অন্যদিকে আমার হেফজখানার বাচ্চার বেতন হলো 200 টাকা, 200 টাকার ভিতরে তার খাওয়া থাকা সব, কথা কন না কে? আমি জিজ্ঞেস করছি এক ছেলেকে, সে আমাকে ওজুর পানি আগায় দিচ্ছে, আমি বললাম ওজুর পানি আমাকে আগায় দিতে হবে না, আমি নিজে ওজু করবো। তুমি কত টাকা দাও? কয় হুজুর 200 টাকা। কিসের জন্য? কয় 200 টাকা দিয়ে হুজুরের বেতন, তা আর কি? কয় থাকা খাওয়া সব কমিটি আমার চালায়, সবগুলো স্কুলকে মাদ্রাসা করে দাও, খরচ কমে যাবে, পয়সা বেঁচে যাবে, গার্জিয়ানদের পড়ায় হাবি যাবি, বাপ মরলে পোলা চুপ করে খাড়ায় থাকে, পোলারে জিজ্ঞেস করে দোয়া নাই? ক হোয়াট ইজ দোয়া, দোয়া কি? ও তো শিখছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আর ইউ, আই ওয়ান্ট না আর যখন ছোট্ট ছেলে 7 বছর বয়স মাদ্রাসায় যায়, যখন বাপের কথা বলে, ছেলে হাত তুলে বলে রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আল্লাহ, শিশুকালে আমার আব্বা যেমনি আমাকে আদর করেছে, আম্মা আদর করেছে, তোমার কোলে ওইভাবে আমার আব্বা আম্মাকে রেখে দিও। আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, একটা পিয়নের অ্যাকাউন্টে 20 কোটি টাকা, র‍্যাবের লোকেরা ভর ঝরেছে কর্তুর অ্যাকাউন্টে টাকা আসলো কেন? কয় আমার হেড স্যার আমার নাম্বারটা নিয়েছে, কি করেছে আমি জানি না, হেড স্যারকে জিজ্ঞেসে, কয় আমার পিয়নই না, আমি জানি না, টাকা নিয়ে গেছে র‍্যাব, সরকারি ফান্ডে জমা দিয়েছে, এরকম একটা দুইটা স্কুল না, শত শত স্কুল আছে না নাই? কথা বলেন না কেন? একটা দুইটা প্রতিষ্ঠান না, শত শত প্রতিষ্ঠানে ডাকাত হাইজাকার লুকিয়ে আছে না নাই? ওদের টাকা এনে গরিবকে বিলি করে দেন, দুর্ভিক্ষ বাংলাদেশে কোনোদিন আসবে না। আমার দেশ সোনার দেশ, আমার দেশে সব কিছু আল্লাহ দান করেছেন, এদেশের মতো উর্বর জমিন পৃথিবীর কোনো দেশে পাখি একটা ফল খেয়ে পায়খানা করে, সেই পায়খানা থেকে গাছ জন্ম নেয়,
ফুলের পর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে, সেই দেশ হলো আমার দেশ, ঠিক না বেটি? এজন্য আমার আল্লাহ বলছেন, এরপরে যদি তোমরা তোমাদের ইমানের উপরে থাকতে চাও, তাকওয়ার উপরে থাকতে চাও, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা মা উনজিলা মিন ক্বাবলিক, রাসূলের উপরে যা নাজিল করেছি, আগের নবীর উপরে যা নাজিল করেছি, সবটার উপরে ঈমান আনো। আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমাদের সরকার বলেছে জিরো টলারেন্স, আর আমরা বলছি তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। রাসূলের বিরুদ্ধে কথা বলে এরকম লোক এখনো আসলে নাই, কি আশ্চর্য কথা! আমরা তো কারো ধর্মের বিরুদ্ধে কথা বলি না, আমরা তো কোনো ধর্মীয় কিতাবের বিরুদ্ধে কথা বলি না, আমরা কারো দেবতার বিরুদ্ধে বলি না, আমরা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন, লা তাসাব্বুল্লাযীনা ইয়াদুনা মিন দুনিল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবীকে ডাকে, ওদেরকে তোমরা গালি দিও না, তাহলে ভুলবশত তারাও তোমার আল্লাহকে গালি দিবে। তোমরা কেন আমার রাসূলকে উল্টা পাল্টা কথা বলবা? আমার রাসূলের চরিত্রে সার্টিফিকেট দিয়েছেন কে? রাসূলের বিবির চরিত্রে সার্টিফিকেট দিয়েছেন কে? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারা অত্যুক্তি করে তারা রাসূলের বন্ধু নয়, আর যারা এই অত্যুক্তি চোখ বন্ধ করে সহ্য করে তারাও রাসূলের বন্ধু। বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা তুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার বাপের চেয়ে, দুনিয়ার সকল মানুষের চেয়ে আমার নবীকে সবচেয়ে বেশি ভালো না বাজবে। উহুদের ময়দানে মা যাচ্ছেন, মদিনা থেকে উহুদের ময়দান হলো 5 মাইল দূরে, আমার মশিউর যায় খুব, ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট করেছে এখানে, এজেন্ট ব্যাংক, আপনার এখানে পয়সা জমা দিবেন। এই মাহফিলের জন্য তার অনেক ভালো ভূমিকা আছে, ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, সেই মদিনা, মদিনা মুনাওয়ারা। রাসূল বলেছেন মদিনার জন্য তোমরা দোয়া করো, মদিনাতে যারা মারা যায় তাদের গুনাহ মাফ করে দিবেন কে? তবে থাকতে হবে ঈমান, থাকতে হবে কি? ঈমান। আপনি মানুষের হক দিতে হবে, বিবির হক দিতে হবে, বিবির সাথে দুর্ব্যবহার করা ইসলামের সুন্নত নয়। রাসূল বিবিদেরকে সবচেয়ে বেশি দাম দিতেন, বিবিদের সাথে পরামর্শ করতেন, বিবিদেরকে সুন্দর নামে ডাকতেন। আমি কালকে লালমনিরহাটের ভাইদেরকে ওয়াদা নিয়েছিলাম, আজকে আপনারা ঘরে গিয়ে সব বিবিদেরকে ডাকবেন লালমনি। কি ডাকবেন? লালমনি। রাসূল সাল্লাম নিজের বিবি আয়েশাকে ডাকতেন লালমনি। কি ডাকতেন? লালমনি। হুমায়রার বাংলা হলো লালমনি, এটা ডাকবেন। বিবিদেরকে সুন্দর নামে ডাকবেন, রাসূলের সুন্নাহ, রাসূলের সুন্নাহ। অন্যকে নিয়ে খাবেন। রাসূল মদিনায় গিয়ে খুতবায়, প্রথম খুতবায় 4টা কথা বললেন, ইফসাউস সালাম আতিআমু তুআম সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাসিলুল আরহাম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা আরেকজন আরেকজনকে সালাম দাও, আগে যে সালাম দেয় তার গুনাহ মাফ করে দেন কে? তার অহংকার ধ্বংস করে দেন কে? তার মর্যাদা বাড়িয়ে দেন কে? আপনি চেষ্টা করবেন আগে সালাম দিতে। 2 নম্বর, মানুষকে খাওয়ান। 3 নম্বর, রাতে যখন সবাই ঘুমায় আপনি নামাজে দাঁড়িয়ে যান। 4 নম্বর, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগান। আত্মীয়তার মধ্যে সবচেয়ে বড় আত্মীয় হলেন আপনার আব্বা এবং আম্মা, তারপরে চাচা, খালা, মামা, ফুফা, এরা হলো আপনার আত্মীয়, সবচেয়ে কাছের আত্মীয়। রক্ত সম্পর্ক যে যারা ছিন্ন করে তারা কখনো পুলসরাতের পোল পার হইতে পারবে? রাসূল সাল্লাম বলছেন, যে রক্তের সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, আমি তার সাথে রহমের সম্পর্ক ছিন্ন করে দেই। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। উহুদের ময়দানে একজন মা যাচ্ছেন, মাকে মদিনার লোকেরা বলছে, আপনার স্বামী নাই, আপনার স্বামী উহুদে শহীদ হয়েছেন। মহিলা বলছেন, আমার স্বামীর খবর নিতে আমি যাই না, আমার নবী আছেন উহুদের ময়দানে, ওনার শরীরটা কেমন আছে? মহিলা দৌড়াচ্ছে, কিছুদিন যাওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে লোকেরা বলছে, আপনার একটা ছেলে নাই। তিনি বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর কেমন আছে ছেলের খবর নিতে যাচ্ছি না। কিছুদিন পরে, কিছুক্ষণ পরে আরেকজন খবর দিল, আপনার আরেকটা ছেলে নাই। তিনি আবার জোরে বলছেন, আমার নবী সাল্লামের শরীরটা কেমন আছে? উহুদের কাছাকাছি গেলেন, বললেন, আপনার আরেকটা ছেলেও শহীদ হয়ে গেছে। তিনি বলছেন, আমার নবীর শরীর কেমন? এবার উহুদের বাসিন্দারা বলছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি এখনো ভালো আছে, উহুদ পাহাড়ে তিনি আছেন, তার দন্ত মোবারক শহীদ হয়েছে, কিন্তু তিনি এখনো জীবিত আছেন।
মহিলা আল্লাহ শুকরিয়া আদায় করেছে আর বলছে, ইয়া আল্লাহ আপনার হাবিব আছে আমি খুশি, আমার ছেলে গেছে আমার দুঃখ নাই, আমার স্বামী গেছে আমার দুঃখ নাই, আল্লাহর হাবিব জীবিত আছে আমার মন ভরে গেছে, আমার আর কোনো আফসোস নাই। আমার নবীর জন্য যদি এই ভালোবাসা আমাদের না হয় আমরা কখনো মুমিন হতে পারবো? কারণ কিয়ামতের ময়দানে প্রত্যেকটি নবী আলাইহিস সালাম কাঁদবেন নাফসি বলে, একজন শুধু উম্মতের জন্য কাঁদবেন, তিনার নাম কি? কি নাম? ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ। এই আপনাদের শক্তি, এই পোলাও স্টাইল খায় এই শক্তি আপনাদের। চেয়ারম্যান ইলেকশনে, মেম্বার ইলেকশনে আপনাদের নাচানাচি চড়ে মানুষ থাকতেই পারে না। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এরপরে চরিত্র এত খারাপ হয় জেলখানায় ঢুকায় শেষ হওয়া যায় না, নামাজ নাই রোজা নাই, এরকম চরিত্র আছে না, শুধু চুরি করে আছে ভাই। তখন আমরা ভাইয়ের অমুক ভাই কেখানে, তোর ভাই গোরস্থানে তুই কোনখানে আছে দেখ। আর এখন ত্রিভুবনের রাসূলের প্রশংসা করবে, গলায় আওয়াজই নাই, একটু জোরে আওয়াজ দিয়ে গান তো দেখি। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া, রাসূল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। সাল্লাল্লাহু ওরা দেখে যা আমে না মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা। নজরুল কি যে দেখে গেছে, আল্লাহ তাকে মাফ করে দেন। মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। একটু স্লিপ হয়েছে, এটা হয়তো আল্লাহ মাফ করে দিবে। নজরুল খুব কৌশলী লেখক ছিলেন, যেমন দেখেন তিনি বলছেন, ইয়া মোহাম্মদ বেহেশে হতে খোদায় পাওয়ার পথ দেখাও, এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও। নাজাত দিবেন কে? হ্যাঁ, কৌশল দেখেন। শেষের পংক্তিতে লিখছেন, আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে, কোথায় পাবো সে আবে হায়াত, ইয়া নবীজি রাহবাতা, এই দুনিয়ার দুঃখ থেকে আল্লাহ আমায় নাজাত দাও। সবচেয়ে বেশি যোগ্য কার নাম? রাসূলের নাম কি আমরা জপি? না, আমরা রাসূলের যখন কথা বলি আগেও আল্লাহর নাম পরেও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ, হে আল্লাহ রাসূলের উপর রহম বর্ষণ করেন, সুবহানাল্লাহ। এই জন্য এখানে যদি শুধু এটা বলা হয় আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে, ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলা বাগে, আল্লাহ নামে যতই জপি। আল্লাহ কবুল করুক। আবার এই নজরুল শহীদের জন্য কথা বলেছেন কি বলেন নাই? বলেছেন কি না? তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ,
ময়দানে সবে গাজী মুসলিম। আপনারা কি শহীদ হতে চান? শহীদ হতে চান? আমি গত 16 তারিখে ঢাকার একটা মার্কেট, নিয়ার মার্কেটের পাশে ওই মার্কেটে আমার মাহফিল ছিল। তো প্রশাসনিক কারণে মার্কেটের ক্ষতি হতে পারে, ভাইরা বলেছে যে মাইক শুধু মসজিদের গুলো ব্যবহৃত হবে, চাঁদনি চক। তো লোকজনকে বেশি খবর করা হলো না, পোস্টারও করা হলো না, কারণ ওখানে তো এই চেয়ারম্যান সাহেবের মতো দায়িত্ববান লোক ছিল না। মার্কেটের সভাপতি অসুস্থ হয়ে বাইরে ছিলেন। যাই হোক, গেলাম, পোস্টার নাই, লিফলেট নাই, প্রচার নাই, উপরে নিচে চারপাশে শুধু মানুষ আর মানুষ। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। যাওয়ার সময় দেখলাম ঢাকা ভার্সিটির সামনে কনসার্ট হচ্ছে। কিসা কিসা কন সার্ট, শত শত মাইক পোলাপান নাই, হেউ করতেছে, লোক নাই। কইলাম এই হলো চিত্র, কারণ মানুষ এখন এসব বস্তা বস্তা কনসার্ট চায় না। মানুষ এখন বস্তা বস্তা গান শুনতে চায় না, মানুষ চায় কোরআন, মানুষ চায় হাদিস, মানুষ চায় আখিরাতের মুক্তি। এই জন্য কোরআনের মাহফিল হলেই বাঁধ ভাঙা জোয়ারের ঢেউ নামে, ঠিক কি না? আপনারা যা এসেছেন আপনাদের তিন গুণ বেশি সেটা আমার মায়েরা, বাংলাদেশের মায়েরা সারা দুনিয়ার মায়েদের চেয়ে শ্রেষ্ঠ মায়েরা। বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে রান্না করে কারা? জোরে বলেন, স্বামীর কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলাই করে, কেমনে মারেন, কেমনে মারেন! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, নুসাইবা রাদিয়াল্লাহু আনহু মদিনার সবচেয়ে শ্রেষ্ঠ আনসারি সাহাবি, মহিলা সাহাবিয়া, তিনি আনসারদের মধ্যে খুব জনপ্রিয় ছিলেন খতিব হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু একটা থাপ্পড় মারলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু কে নুসাইবা বললেন, হে আয়েশা, তুমি বিশ্বনবী সাল্লাল্লাহু এইভাবে থাপ্পড় মারলে? রাসূল বললেন, এটা তো কিসমিস, এটা থাপ্পড় নয়, এটা মজার কথা, মজার জিনিস। আয়েশা মাঝে মাঝে আরো জোরে মারে, সুবহানাল্লাহ, কিছু ইচ্ছা করলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে হাতে করে নিয়ে ঘোড়ায় উঠাতেন, ওঠে উঠাতেন। মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলছেন, উনি এইভাবে হাত পাততেন, তিরমিজির সহিহ বর্ণনা, ওনার হাতের উপর আমি পা রেখে কখনো কখনো আমি উটের উপরে উঠতাম, সেই উটের রশি ধরে টানতেন রাহমাতাল লিল আলামিন। আবার যখন গোসলের সময় হতো আমি পানি ঢেলে দিতাম, সেই পানিতে গোসল করতেন রাহমাতাল লিল আলামিন। আপনার বিবি হলো আপনার হৃদয়ের সবচেয়ে কাছে, বিবির সাথে মনের কথা বলবেন, মনের কথা যেন ফেসবুকে অন্য কারোর সাথে শেয়ার না হয়, তাহলে আপনার ধ্বংস হবে সংসার, ধ্বংস হবে তোমার পরিবার। আজকে বহু লোক ফেসবুক নিয়ে পড়ে থাকে, সল্লার পোড়া কইল্লা তিনজন চিনে না ফেসবুক, কিসের ফেসবুক? আমি তো নিজে ফেসবুক চালাই না, তোমার এত শখ হলো কেন ফেসবুকে? কি দেখো তুমি ফেসবুকে? আরে সালাম ফিরি ইমাম সাহেব। হ্যালো ভাই, হোয়ার ইজ তসবি? তুমি সালাম ফিরানোর পরে তসবি করবা? তুমি তো ওই ফেসবুক টানো, কি বেরাম ঢুকেছে মানুষের হৃদয়ে! মোবাইলের মতো একটা নষ্টকারী জিনিস আর হতে পারে না। আমাদের অসংখ্য সময় এই মোবাইল নষ্ট করে দিচ্ছে, ঠিক না? ঠিক, নিউজ যেটা পাওয়া দরকার আপনার কানে চলে আসবে, কানে চলে আসবে যে কোনো নিউজ। যত ছলচাতুরি যারাই করুক, ইসলাম ঠেকানোর কোনো উপায় নাই। ইসলামকে যত মারে তত তত দেখেন না, 313 জনকে মারছে বদরে, উহুদে 1000 হয়ে গেছে, উহুদে 1000 মুসলমানের উপর আঘাত করেছে, তবুকে 3000 হয়ে গেছে, তবুকের ময়দানে 3000 কে আঘাত করেছে,
ফতে মক্কায় 10,000 হয়ে গেছে, ফতে মক্কায় আঘাত করেছে, এখন সারা বিশ্বে 125 কোটি লোক পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার পঞ্চম নম্বরে আল্লাহ বললেন দাঁড়াতে হবে কার হুকুম, কিয়ামতের ময়দান থেকে অনুপস্থিত থাকার ক্ষমতা কারো? এই সরকার যখন চোর ডাকাতকে ধরা শুরু করলো, অধিকাংশ গুলো পালায় গেল পাশের দেশে, ঠিক কিনা? ক্যাসিনোদেরকে যখন ধরা শুরু করলো তারাও পালালো, কিন্তু কিয়ামতের ময়দানে পালানোর কোনো উপায় নাই, পালানোর কোনো উপায় নাই। কোন হাতে টাকা ঘুষ খেয়েছিস হাত সেই কথা বলে দিবে, কোন জায়গায় রেখেছিল মাটি বলবে, ইয়াওমাজিন তুহাদ্দিসু আখবারহা, মাটি বলে দিবে আমার পেটে ঘুষের টাকা রেখেছে উঠাও, হাত বলে দিবে আল্লাহ এই হাত দিয়ে দরিদ্র মানুষের উপর আঘাত করেছে, এই হাত দিয়ে জমির আইল ঠেলেছে, এই হাত দিয়ে ব্ল্যাক মার্কেটিং করেছে, বর্ডারের মাল অবৈধভাবে সরিয়েছে, এই হাত দিয়ে বিবির গায়ে হাত তুলেছে, সিগারেটের আগুন জ্বালায় বিবির গায়ে, এরকম বেয়াদব আচরণ নাই, যৌতুক গ্রহণ করেছে, সেই দিন মানুষ বলবে আইনাল মাফার মানে হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, ভাগার জায়গা কোথায়, পালানোর জায়গা কোথায়, ছোট্ট কাট্ট কোন কাজ আমার আমল নামা থেকে বাদ পড়ল না। ওমাইয়াবাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ফামাইয়াআমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আল্লাহ বলছেন যারা মানি রাসূল নামলা বালুর মাথার উপরে যেই বালুটা উড়ে খালি চোখে দেখা যায় না এটার নাম জাররা, এত ছোট পরিমাণ ভালো কাজও আপনার চোখের সামনে এনে দিবেন কে, আবার খারাপ কাজও চোখের সামনে এনে দিবেন কে, এজন্য অগোচরেও কোনো খারাপ কাজ করবেন না। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা প্রকাশ্যে ভালো কাজ করে গোপনে খারাপ কাজ করে এরকম লোক আছে না নাই, গোপনে বাজে ছবি দেখে আসে না নাই, কথা বল না কেন? বাচ্চাদেরকে প্রাইভেট পড়ানোর কথা নিয়ে বাচ্চার সিনেমা হানাহানি করে এরকম বেয়াদব আছে না নাই? রাসূল বলেছেন এদের প্রকাশ্য কাজগুলো আল্লাহ ধ্বংস করে দিবেন, যারা গোপনে অপকর্ম করে এগুলা এদের প্রকাশ্য সবগুলো আল্লাহ ধ্বংস করে দিবেন। খবরদার আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বিল আখিরাতে হুম, আখিরাতটা চোখের সামনে রাখবেন, তাকিয়ে দেখেন মদিনার দিকে, রাতের অন্ধকার, স্বামী বাড়ি নেই, স্বামী গেছে বিদেশে, আমাদের দেশে অবশ্য স্বামীরা বিদেশে যায় না, দিনাজপুরের স্বামীরা খুব ভালো আমি আজকে বলছিলাম ঈদে আপনারা বাড়িতে আনন্দ করেন, থানা একটু যাবেন, আমার বহু ভাই আপনাদের নিরাপত্তার জন্য বাড়ি যায় না, ঈদের ছুটি পায় না, আপনাদের ঘরের মিষ্টি গুলো তাদের জন্য নিয়ে যান, দুইটা ছাগল তাদেরকে জবাই করে খাওয়ান, আল্লাহ খুশি হয়ে যাবে আপনাদের। আমাদের জন্য রাতের বেলায় দেখবেন রাস্তার দুই পাশে কিছু মানুষ সারা রাত শীতের ভিতরে দাঁড়িয়ে পাহারা দেয়, কারা এরা, কথা কন না কেন? এরা আমাদের সেই নিরাপত্তা বাহিনীর লোকেরা, এদের জন্য আপনারা দোয়া করেন, এদের পাশে দাঁড়ান, আল্লাহ আমাদের এই ভাইদের শক্তি বাড়িয়ে দিন, আরো চিৎকার করে বলি আমিন। আমি জানি একজন মানুষের কথা, তিনি থানার পুলিশদেরকে খাওয়াতেন, উপর থেকে অর্ডার গেল তাকে অ্যারেস্ট করো, পুলিশ ভাইয়েরা বলছে এই লোকরা আমরা অ্যারেস্ট করতে পারবো না, আমাদের সবার পেটে এই লোকের খাওয়াজ, এই লোক ঈদের সময় আমাদেরকে ছাগল জবাই করে খাওয়া দিয়ে যায়, এই লোককে আমরা অ্যারেস্ট করতে পারবো না। শেষে ওসি বললেন ভাই আপনি কয়েকদিন ঘর থেকে সরে থাকেন, আপনার বিপদটা আল্লাহ কাটিয়ে দেখ, আলহামদুলিল্লাহ কইবেন না, আপনার এই ভাইদেরকে সহযোগিতা করেন, এদের মধ্যে আল্লাহর ওলি আছে না নাই, আপনাদের সাথে মিশেন, দেখবেন কত ভালো ভালো অফিসার আমাদেরকে আল্লাহ দান করেছেন আলহামদুলিল্লাহ বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবিনী, তিনার স্বামী ছিল বিদেশে, রাসূল বলছেন আল্লাহ বলছেন 4 মাসের বেশি স্ত্রী থেকে আলাদা থাকা জায়েজ, সূরা বাকারা 226 নম্বর, ইয়ালুনা তারাব্বাসু আরবাতা আশহুর, 4 মাসের বেশি বিবি থেকে আপনি আলাদা থাকতে পারবেন?
না, ওই মহিলা জিনায় লিপ্ত হয়ে গেছে। গোপনে যদি কেউ জিনা করে শাস্তি দিবেন কে? কিন্তু গোপনে যদি কেউ মাফ চায় তাকে মাফ করে দিবেন কে? মহিলা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, জানাই তো রাসূলুল্লাহ আমি জিনা করেছি। রাসূল মুখ ফিরিয়ে নিলেন, আবার বলছেন আমি জিনা করেছি, মুখ ফিরালেন, মুখ ফিরালেন। এই জন্য গোপনে করলে, গোপনে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়। আর যারা পাবলিকের সামনে জিনা করে তাদের পাবলিকের সামনে তাদেরকে শাস্তি দিতে হয়, ঠিক না বা ঠিক? যেমন সিনেমাতে যেগুলো অভিনয় করে এগুলো শাস্তি পাবলিকলি হওয়া উচিত, কারণ এগুলো পাবলিকলি আমার যুবকদেরকে নষ্ট করে, আমার যুবতী মেয়েদেরকে নষ্ট করে। মহিলা বারবার মুখ ফিরাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তোমার কি পেটে বাচ্চা এসেছে? মহিলা বলছেন হ্যাঁ। তাহলে বাচ্চা প্রসব করলে তারপরে আমার কাছে আসো। বাচ্চা প্রসব করা পর্যন্ত কোনো পুলিশ তার সাথে ছিল না, ছিল কে? ছিল কে? মহিলা আখেরাতের দিনকে ভয় করলেন, লক্ষ কোটি মানুষের সামনে কিভাবে শাস্তি নেবেন, দুনিয়ার শাস্তি যেন তার জন্য চূড়ান্ত হয়ে যায়। এবার সন্তান প্রসবের পরে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি সেই মহিলা যেই মহিলা জিনা করেছি। মহিলা এটাও জানতেন মৃত্যু বিবাহের পরে যারা জিনা করে তাদের জীবন আর বেঁচে থাকে না, সঙ্গে সার করে তাদেরকে বিদায় করে দিতে হয়। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার অপরাধ হয়েছে কিন্তু শিশুটার কোনো অপরাধ নাই, ওই শিশু দুধ ছাড়া পর্যন্ত তোমার অধিকার আছে, তাকে দুধ খাওয়াবা দুই বছর। কয় বছর? দুই বছর পরে শুকনা খাবার তার হাতে দিয়ে রাসূলের দরবারে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার বুক পর্যন্ত গেড়ে দাও, চারিদিক থেকে পাথর মারো, সঙ্গে সার করে দাও। পাথর মারা হলো। আমার দেশে যদি পরকিয়ার একটা বিচার হতো কোনো পরকিয়ার দেশে থাকতো না, ঠিক না বা ঠিক? কোনো পরকিয়া থাকতো না। আর ইসলামের বিচার ঘরের কোনায় হয় না, ইসলামের বিচার হয় ফরিয়াদ সত্তায় খতম মিনাল মুমিনিন, মুমিনদের চোখের সামনে হতে হয়। স্টেডিয়ামের সামনে যদি পরকিয়ার একটা বিচার হতো দেখতেন পরকিয়া উড়ে চলে যেত। তবে হ্যাঁ, যেই স্বামীরা বিয়ের পরেই বিদেশে গিয়ে থাকেন মাসকে মাস বছরকে বছর, ওদের বিয়ে করা উচিত না। আপনার বিবিকে কার হাতে রেখে যাচ্ছেন? কার হাতে রেখে যাচ্ছেন আপনার যুবতী মেয়েকে, ঠিক কিনা বেটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তি দেওয়া হচ্ছে, একটু রক্ত এসে একজন সাহাবীর গায়ে পড়লো, সাহাবী রাদিয়াল্লাহু আনহু মহিলাকে গালি দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলছেন, এ সাহাবী কাকে গালি দিচ্ছ? চিনোই মহিলাকে? এই মহিলার তওবা যদি ভাগ করে দেওয়া হয় সারা মদিনার সব লোকের গুনাহ মাফ হয়ে যাবে। এত বড় তওবা এই মহিলা করেছেন, আল্লাহু আকবার। আমরা যদি তওবা করি আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে? শিরক করেছি, মাজারে গিয়েছি, মাজারের কাছে পয়সা চেয়েছি অথচ মাজারের দেওয়ার কোনো ক্ষমতা। আবার রাসূলের কাছে অনেকে চায় আখিরি বেলায় দেখা দিও গো হে রাসূল। কি কথা এগুলো? রাসূল আপনাকে দেখা দিবে কিভাবে? দেখা দেয়ার মালিককে? মালিককে? সুপারিশ চাইতে হবে কার কাছে? রাসূলের কাছে কি কিছু চাওয়া যাবে? কিছু চাওয়া যাবে না। চাওয়ার একমাত্র জায়গা কে? আল্লাহ জাল্লা শানহু। চাইতে হবে ওনার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কার কাছে চাইতেন? কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। অবিল আখেরাতে হুম ইউকিনুন। আপনি গোপন অন্ধকার রাতে কি করেন? সব কিছুর হিসাব আছে কার কাছে? সে আল্লাহ বলছেন, এই পাঁচটা কাজ যারা করবে, উলাইকা লাহুদামির রাব্বিহিম ওউলাইকা হুমুল মুফলিহুন। এই পাঁচটা কাজ যারা করবে তারা হেদায়েতের উপর থাকবে, তাদের দুনিয়াও সফল আখেরাতও। আল্লাহ আমাদেরকে সফলতার মুখ দেখিয়ে দেন, বলেন আমিন। আমরা সফলতা যেখানে আমরা আছি, ঈমান আছে যেখানে, সফলতা আছে সফলতা আছে যেখানে, ঈমান আছে সেখানে। এজন্য ঈমানের জন্য যদি জীবনের শেষ রক্তবিন্দু দিতে হয় আমরা সেটা দেওয়ার জন্য রাজি আছি না? নাই। আমরা আমাদের মুসলমানদের ঐক্য নষ্ট করব না। মুসলমানদের গুণ হলো তিনটি, কয়টি? এই তিনটা গুণ যার মধ্যে থাকবে তার কোনো দোষ নিয়ে আপনি কথা বলবেন না। প্রথম গুণ, কেবলাকে মানে। দ্বিতীয় গুণ, জবাই করে আল্লাহর পদ্ধতি অনুযায়ী। তৃতীয় গুণ, নামাজ পড়ে। যারা মসজিদে যায় তারা আমার বন্ধু, যারা মসজিদে যায় না তারাই আমার দুশমন। যারা সালাত পড়ে তারা আমার বন্ধু, ঠিক না বা ঠিক? এই সালাতীদেরকে আমরা এক করি। আমরা যেন ছোটখাটো মাসলা নিয়ে আমার ভাইয়ের বিরুদ্ধে কখনো ফতোয়াবাজি না করি। আমাদের মুস্তাহাবের ভিতরে যত ঠেলাঠেলি, ফরজের ভিতরে আমাদের মধ্যে কোনো গণ্ডগোল
নাই। কেউ কি বলেছে মাগরিবের নামাজ সাত রাকাত বলেছে কেউ? মাগরিবের নামাজ কয় রাকাত? তিন রাকাত ফরজ। কয় রাকাত? এই ফরজের মধ্যে কারো কোনো সন্দেহ? সুন্নতগুলো আমরা সুন্দর আদায় করি, শুধু একটু ঠেলাঠেলি হয়, হাত বাঁধবো কোথায়? আরে ভাই হাত না বাঁধলেই কি? আপনি হাত বাঁধেন না, আপনি এমনি দাঁড়ায় থাকে। মক্কা শরীফে গিয়ে দেখবেন কিছু লোক এমনি দাঁড়ায় থাকে, দেখলাম এরকম করে দাঁড়া রয়েছে। আমি চিন্তা করলাম কি ব্যাপার, আমাদের দেশে এত হাত নিয়ে ঠেলাঠেলি, এরা দেখি হাত বাঁধেই না। বললাম হাত বাঁধো, কয় তোমারটা তুমি বাঁধো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির লোকেরা হাত বাঁধতেন না, এভাবে দাঁড়ান তারা সলাতে, তাদের সলা তো হয়ে যাবে। আমরা এই পাঁচটা গুণ অর্জন করব। প্রথম, গায়েবের প্রতি ঈমান। তিনি কে? তিনি কে? আল্লাহ। যা কিছু চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আপনারা আল্লাহর কাছে বেশি চান দেখেই উত্তরবঙ্গে নিয়ামত সবচেয়ে বেশি। বাংলাদেশকে এই গত 27 বছর শাসন করছে কোথায়? উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ দুইজনই উত্তরবঙ্গের বধূ। দুইজনই উত্তরবঙ্গের কি? বধূ। উত্তরবঙ্গই, উত্তরবঙ্গই দেশটা চালাচ্ছে আলহামদুলিল্লাহ বলে। উত্তরবঙ্গের বরকত বেশি, সেই উত্তরবঙ্গের লোকেরা সবচেয়ে বেশি ইসলামের জন্য জানও দিতে পারে, ঠিক না বা ঠিক? আমরা একটা কথায় একমত, ইসলাম আছে যেখানে আমরা আছি। আমার প্রতিবেশীর হক আমি আদায় করব, আমার বিবির হক আদায় করব, বিবিকে পর্দায় রাখবো, মেয়েকে পর্দায় রাখবো। গায়েবের প্রতি ঈমান। দুই নম্বর, নামাজ কায়েম করা। নামাজ কায়েম হলেই সমাজ থেকে সব পাপ দূর হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উতুমা উহায়া মিনাল কিতাব, যা কিতাব দিয়েছি সেটা তেলাওয়াত করো, আকিমিস সালাত নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আছে যেখানে অপবিত্রতা নাই সেখানে, নামাজ আছে যেখানে রহমত বেশি। তিন নম্বর, মানুষকে দান করব। চার নম্বর, রাসূলের উপর ঈমান আনব। রাসূল যেটা যেভাবে করেছেন সেইভাবে করব, আমার রাসূল হলো আমার সবচেয়ে বড় আদর্শ, ঠিক না বা ঠিক? পাঁচ নম্বর, আখেরাতকে চোখের সামনে রাখবো, যা কিছু করি দাঁড়াতে হবে কার সামনে। তবে একটা দোয়া যেন সব সময় করি পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। বড় সুন্দর করে আমার নজরুল এটার উত্তর দিয়েছেন, রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাগার, আল্লাহ করুণা বিচার। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তুমি আমার কাছে যা চাইবা তাই দিব তোমাকে। উদরি আস্তাজিব লাকুম, ডাকো সাড়া দেব। আমরা মনে করি কত কিছুই তো চাইলাম। দারোয়ান ছিল এক জায়গায়, দারোয়ানকে তার মালিক বলল তুমি দেখি নামাজ পড়ো না। কয় আল্লাহর কাছে চাইছি বাড়ি, আল্লাহ দিছে আমারে কুড়ে ঘর, চাইছি গাড়ি, দিছে ভাঙা সাইকেল, কেমনে আল্লাহরে ডাকতাম? ওই মালিক বলল আমি তাকে 500 টাকা দিলাম। এরপরে সে বলছে আল্লাহ আজকে আমারে 500 টাকা দিয়েছে, আজকে নামাজ পড়া যাবে। এখন আমরা অনেকে চেয়েছি কিন্তু হিসাব যখন মিলে নেই চাওয়া ছেড়ে দিয়েছি, এরকম লোক আসরা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যা চাইলা মনে করতে পারবা না, আল্লাহ জিজ্ঞেস করবেন কি কি চেয়েছিলে, মানুষ বলবে আল্লাহ তোমার কাছে বাড়ি চেয়েছি, গাড়ি চেয়েছি, সুন্দরী নারী চেয়েছি, সম্পদ চেয়েছি, জমি চেয়েছি, বালাখানা চেয়েছি, কি কি পেয়েছো আল্লাহ কিছু বলতে পারবে? ছোটবেলা থেকে আমরা মৃত্যু পর্যন্ত যা দোয়া করেছি কারোই সব মনে নাই, ঠিক না বা ঠিক? আল্লাহ বলবেন ডান দিকে তাকাও, জান্নাতি ডান দিকে তাকাবে, দেখবে জন্ম থেকে বুঝ হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা চেয়েছে সব আল্লাহ জান্নাতে সাজিয়ে রেখেছে। সেজদায় পড়ে বলবে আল্লাহ দুনিয়াতে যা দিয়েছেন তা না দিলেই ভালো হতো, তা না দিলেই ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যা চেয়েছিলে সব নিয়ে এখন জান্নাতে চলে যা, এই দুনিয়া ভোগের জায়গা নয়, এটা ত্যাগের জায়গা, ঠিক না বা ঠিক? যার সম্পদ যত বেশি তার দুঃখ দুঃখ। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ পয়সালা মারা গেলেন করোনায়, বলছে আমার সব সম্পদ নিয়ে কেউ যদি আমার একটু শান্তি দিত, সব সম্পদ নিয়ে দাও। সে হসপিটালে পড়ে আছে, তার
বউ তারা দেখতে যায় নাই, তার ছেলে মেয়ে কেউ যায় নাই। চায়না থেকে ডাক্তার এনেছে, মিস্টার স্যাং মিস্টার ব্যাং স্যাং ব্যাং ক্যাং কম ডাক্তার আছে চায়না থেকে। চায়নার ডাক্তার না এনে যদি মসজিদের নববীর ইমাম আনতা তাইলে হয়তো কিছু লাভ হইতো। ইমামদেরকে যদি পয়সা দিতা, ইমামরা আল্লাহর কাছে দোয়া করতো, হয়তো তুমি ভালো হয়ে যেতা। আমাদের মাহফিলে বহু প্রমাণ আছে, লোকেরা দোয়া চেয়েছে, আল্লাহ লোকদেরকে সাফা করেছেন, ঠিক না বেটি? এই যে দেখেন আমাদের সভাপতি, আমাদের চেয়ারম্যান, আমাদের প্রধান অতিথি আমাদের কাছে দোয়া চেয়েছে। দোয়ার চেয়ে বড় নেয়ামত আর কিছুই না। আমার ফারুক উমরা যাচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন, ইয়া রাসূল আমি উমরা যাব। রাসূল বলছেন, হে ওমর, লা তানসানি ফি দুআইক, আশরিকনি ফি দুআইক, হে ওমর তোমার দোয়াতে আমাকে শামিল করে নিও, তোমার দোয়া থেকে আমাকে বাদ দিও না। ওমর কেঁদে ফেললেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আপনি দোয়া চেয়ে আমাকে যত বড় করেছেন আল্লাহ আপনাকে আরো বড় করে দিন। মানুষের কাছে দোয়া চাইতে হবে, আমরা কার কাছে দোয়া চাইবো? আমার ভাইয়ের কাছে চাইবো, আল্লাহর কাছে সবচেয়ে বেশি চাইবো, ঠিক কিনা? আমার ভাইকে বলবো, ভাই আমার জন্য দোয়া করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এই পাঁচটা গুণ আমরা অর্জন করব। রাসূলের আনুগত্যে কোনো শরীক নাই, রাসূল একমাত্র নেতা, আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী। কবরে রাখার সময় বলতে হয় বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে কার দলে ঢুকবেন, কার দলে ঢুকবেন? জীবন দশায় রাসূলের দল করতে রাজি আছেন তো? আরেকবার হাত তুলে দেখা দেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এই যে ভালোবেসে আমরা সব একত্রিত হয়েছি, বাকি জীবন যেন এরকম ভালোবেসে আল্লাহ সলাত আদায় করতে পারে, আল্লাহ তৌফিক দান করুক। এই গ্রামবাসীর জন্য দোয়া করবেন। ঘুঘু ডাঙ্গা, ঘুঘু পাখি হলো শান্তির প্রতীক, ঘুঘু ডাঙ্গা, এই ডাঙ্গায় শুধু ঘুঘু ডাকে। আল্লাহ যেন ঘুঘুর মতো শান্তিদায়ক পাখি দিয়ে আমাদের দুনিয়া আখিরাত ভরে দেয়, বলি আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগামী 17 তারিখ নভেম্বরের আরেকটা প্রোগ্রাম আছে, জি দোয়া করে দিবেন। হ্যাঁ, আমাদের চেয়ারম্যান সাহেব বলছে একটা পর্যন্ত, আমার প্রতি রহম করবেন। 10টায় আপনারা দিয়েছেন, এটা কাম্য না, আমি বলেছি 8টায় দিতে, 10টায় কাম্য না, এটা রাসূল নিষেধ করেছেন, এসার পরে কথা বলা নিষেধ, রাসূলের সুন্নাত খেলাফ এটা। আচ্ছা কোনটা গাবো বলেন? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পেতব ঠিকানা। আলহামদুলিল্লাহ বলেন, আমরা দোয়া করে যাব। আমাদের প্রিয় ওসি স্যার একটু কথা, জি আমাদের প্রিয় ওসি সাহেব এসেছেন, অফিসার ইনচার্জ, অত্যন্ত কষ্ট করে যিনি আপনাদেরকে পাহারা ব্যবস্থা করেন, সেই প্রিয় ওসি সাহেব আপনাদের সাথে একটু সালাম বিনিময় করবেন, তারপরে আমরা সবাইকে নিয়ে দোয়া করব, প্রত্যেক ভাই বোন প্রত্যেক ভাই বোনের জন্য দোয়া করব ইনশাআল্লাহ, তারপরে আমরা এখান থেকে ইনশাআল্লাহ বিদায় হব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।